নমস্কার, আমি অর্ণব। সবার প্রথমে সকলকে জানাই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরটা একেবারে মনের মতন কাটুক। আমাদের বর্তমান প্রজেক্ট চোখের বালির পাঁচটা পর্ব আমরা পেরিয়ে এসেছি 2023। নতুন বছরের জন্য পড়েছিল শুধু এই অন্তিম পর্বটাই। সেটা শোনার আগে একবার ঝালিয়ে নেওয়া যাক আগের পর্বগুলো কী কী শুনেছি। স্ত্রী ও সুখের সংসার ছেড়ে বিধবা আত্মীয়া বিনোদিনীর সঙ্গে গৃহত্যাগ করে মহেন্দ্র। সেই উপলক্ষে এককালের প্রিয় বন্ধু বিহারীর সঙ্গে মহেন্দ্রর অশান্তি চরমে ওঠে। নিজের অন্তরের ভালোবাসা বিহারীকে সমর্পণ করে প্রত্যাখ্যাত হয় বিনোদিনী। মহেন্দ্র ও বিনোদ এই মুহূর্তে পশ্চিমে। ওদিকে মহেন্দ্রর বাড়িতে অত্যন্ত অসুস্থ তার মা রাজলক্ষ্মী। বাড়ির সকলের আদরের বিহারীকে খুঁজতে এসেছেন মহেন্দ্রর কাকিমা অন্নপূর্ণা। সংসারটা কতটা তছনছ হয়ে গেছে বিহারী তা জানে এখন। মহেন্দ্রকে কি ফিরিয়ে আনতে পারবে বিহারী? রাজলক্ষ্মী কি সুস্থ হয়ে উঠবেন? বিনোদিনী আর বিহারী কি এক হবে কোনোদিনও? সব প্রশ্নের উত্তর পাবেন আজ। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, রবীন্দ্র উপন্যাস চোখের বালির অন্তিম পর্ব। বিহারী ভাবিতেছিল দক্ষিণী আশার মুখের দিকে সে চাহিবে কি করিয়া। দেউড়ির মধ্যে যখন সে প্রবেশ করিল তখন নাথহীন সমস্ত বাড়িটার ঘনীভূত বিষাদ তাকে এক মুহূর্তে আবৃত করিয়া ফেলিল। বাড়ির দারোয়ান ও চাকরদের মুখের দিকে চাহিয়া উন্মত্ত নিরুদ্দেশ মহেন্দ্রর জন্য লজ্জায় বিহারীর মাথা নত করিয়া দিল। পরিচিত ভৃত্যদিগকে সে স্নিগ্ধভাবে পূর্বের মতো কুশল জিজ্ঞাসা করিতে পারিল না। অন্তঃপুরে প্রবেশ করিতে তাহার পা যেন সরিতে চাহিল না। বিশ্বজনের সম্মুখে প্রকাশ্যভাবে মহেন্দ্র অসহায় আশাকে যে দারুণ অপমানের মধ্যে নিক্ষেপ করিয়া গেছে, যে অপমান স্ত্রীলোকের চরমতম আবরণটুকু হরণ করিয়া তাকে সমস্ত সংসারের সকৌতূহল কৃপা দৃষ্টি বর্ষণের মাঝখানে দাঁড় করাইয়া দেয়, সেই অপমানের অনাপ্রীত প্রকাশ্যতার মধ্যে বিহারী কুণ্ঠিত ব্যথিত আশাকে দেখিবে কোন প্রাণী? কিন্তু এ সকল চিন্তার ও সংকোচের আর অবসর রহিল না। অন্তঃপুরে প্রবেশ করিতেই আশা দ্রুতপদে আসিয়া বিহারীকে কহিল, ঠাকুরপো, একবার শীঘ্র এসে মাকে দেখিয়া যাও, তিনি বড় কষ্ট পাইতেছেন। বিহারীর সঙ্গে আশার প্রকাশ্যভাবে এই প্রথম আলাপ। দুঃখের দুর্দিনে একটিমাত্র সামান্য ঝটকায় সমস্ত ব্যবধান উড়াইয়া লইয়া যায়। যাহারা দূরে বাস করিতেছিল তাহাদিগকে হঠাৎ বন্যায় একটিমাত্র সংকীর্ণ ডাঙার উপরে একত্র করিয়া দেয়। আশার এই সংকোচহীন ব্যাকুলতায় বিহারী আঘাত পাইল। মহেন্দ্র তাহার সংসারটিকে যে কি করিয়া দিয়া গেছে এই ক্ষুদ্র ঘটনা হইতেই তাহা সে যেন উথিক বুঝিতে পারিল। দুর্দিনের তাড়নায় গৃহের যেমন শয্যা সৌন্দর্য উপেক্ষিত, গৃহলক্ষ্মীরও তেমনি লজ্জা শ্রীটুকু রাখিবারও অবসর ঘুচিয়াছে। ছোটখাটো আবরণ অন্তরাল বাজবিচার সমস্ত খসিয়া পড়িয়া গেছে, তাহাতে আর প্রক্ষেপ করিবার সময় নাই। বিহারী রাজলক্ষ্মীর ঘরে প্রবেশ করিল। রাজলক্ষ্মী একটি আকস্মিক শ্বাসকষ্ট অনুভব করিয়া বিবর্ণ হইয়া উঠিয়াছিলেন। সেটা বেশিক্ষণ স্থায়ী না হওয়াতে পুনর্বার কতকটা সুস্থ হইয়া উঠিয়াছেন। বিহারী প্রণাম করিয়া তাহার পদধূলি লইতেই রাজলক্ষ্মী তাহাকে পাশে বসিতে ইঙ্গিত করিলেন এবং ধীরে ধীরে কহিলেন, কেমন আছিস বিহারী? কতদিন তোকে দেখি নাই। বিহারী কহিল, মা, তোমার যে অসুখ এ খবর আমাকে আগে কেন জানাইলে না? তাহা হইলে কি আমি এক মুহূর্ত বিলম্ব করিতাম? রাজলক্ষ্মী মৃদুস্বরে কহিলেন, সে কি আমি আর জানি নে বাছা, তোকে পেটে ধরি নাই বটে, কিন্তু জগতে তোর চেয়ে আমার আপনার আর কেহ আছে কি? বলিতে বলিতে তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল। বিহারী তাড়াতাড়ি উঠিয়া ঘরের কুলুঙ্গিতে ওষুধপত্রের শিশি কৌটোগুলি পরীক্ষা করবার ছলে আত্মসংবরণের চেষ্টা করিল। ফিরিয়া আসিয়া সে যখন রাজলক্ষ্মীর নাড়ি দেখিতে উদ্যত হইল, রাজলক্ষ্মী কহিলেন, আমার নাড়ির খবর থাক, জিজ্ঞেস করি তুই এমন রোগা হয়ে গেছিস কেন বিহারী? বলিয়া রাজলক্ষ্মী তাহার কৃশহস্ত তুলিয়া বিহারীর কণ্ঠায় হাত বুলাইয়া দেখিলেন। বিহারী কহিল,
তোমার হাতের মাছের ঝোল না খাইলে আমার এহার কিছুতেই ঢাকিবে না। তুমি শীঘ্র সারিয়া ওঠো মা, আমি ততক্ষণ রান্নার আয়োজন করিয়া রাখি। রাজলক্ষ্মী ম্লান হাসিয়া কহিলেন, সকাল সকাল আয়োজন কর বাছা, কিন্তু রান্নার নয়। বলিয়া বিহারীর হাত চাপিয়া ধরিয়া কহিলেন, বেহারি তুই বউ ঘরে নিয়ে আয়, তোকে দেখবার লোক কেহ নেই। ও মেজ বউ, তোমরা এবার বিহারীর একটা বিয়ে দাও, দেখো না বাছার চেহারা কেমন হইয়া গেছে। অন্নপূর্ণা কহিলেন, তুমি সারিয়া ওঠো দিদি, এ তো তোমারই কাজ, তুমিই সম্পন্ন করিবে, আমরা সকলে যোগ দিয়া আমোদ করিব। রাজলক্ষ্মী কহিলেন, আমার আর সময় হইবে না মেজ বউ, বেহারির ভার তোমাদের ওপর রহিল, উহাকে সুখী করিও। আমি উহার ঋণ শুধিয়া যাইতে পারিলাম না, কিন্তু ভগবান উহার ভালো করিবেন। বলিয়া বিহারীর মাথায় তাহার দক্ষিণ হস্ত বুলাইয়া দিলেন। আশা আর থাকিতে পারিল না, কাঁদিবার জন্য বাহিরে চলিয়া গেল। অন্নপূর্ণা অশ্রুজলের ভিতর দিয়া বিহারীর মুখের প্রতি স্নেহ দৃষ্টিপাত করিলেন। রাজলক্ষ্মীর হঠাৎ কি মনে পড়িল, তিনি ডাকিলেন, বৌমা, ও বৌমা। আশা ঘরে প্রবেশ করিতেই কহিলেন, বিহারীর খাবারের সব ব্যবস্থা হয়েছে তো? বিহারী কহিল, মা, তোমার এই পেটুক ছেলেটিকে সকলেই চিনিয়া লইয়াছে, দেউড়িতে ঢুকিতে দেখিয়াই ঠিমওয়ালা বড় বড় কইমার চুবড়িতে লইয়া বামি হনহন করে অন্দরের দিকে ছুটিয়াছে, বুঝিলাম এ বাড়িতে এখন আমার খ্যাতি লুপ্ত হয় নাই। বলিয়া বিহারী একবার হাসিয়া আশার মুখের দিকে চাহিল। আশা আজ আর লজ্জা পাইল না, সে স্নেহের সহিত স্মিত হাস্যে বিহারীর পরিহাস গ্রহণ করিল। বিহারী যে এ সংসারের কতখানি, আশা তাহা সম্পূর্ণ জানিত না। অনেক সময় তাহাকে অনাবশ্যক আগন্তুক মনে করিয়া অবজ্ঞা করিয়াছে, অনেক সময় বিহারীর প্রতি বিমুখ ভাব তাহার আচরণে সুস্পষ্ট পরিস্ফুট হইয়া উঠিয়াছে। সেই অনুতাপের ধিক্কারে আজ বিহারীর প্রতি তাহার শ্রদ্ধা এবং করুণা সবেকে ধাবিত হইয়াছে। রাজলক্ষ্মী কহিলেন, মেজ বউ, বামুন ঠাকুরের কম্ম নয়, রান্নাটা তোমায় নিজে দেখাইয়া দিতে হইবে, আমাদের এই বাঙাল ছেলে এক রাস ঝাল না হইলে খাইতে পারে না। বিহারী বলিল, তোমার মা ছিলেন বিক্রমপুরের মেয়ে, আর তুমি নদিয়া জেলার ভদ্র সন্তানকে বাঙাল বলছো, হে তো আমার সহ্য হয় না। ইহা লইয়া অনেক পরিহাস হইল, এবং অনেক দিন পরে মহেন্দ্রর বাড়ির বিষাদ ভার যেন লঘু হইয়া আসিল। কিন্তু এই কথাবার্তার মধ্যে কোনো পক্ষ হইতেই কেহ মহেন্দ্রর নাম উচ্চারণ করিল না। পূর্বে বিহারীর সঙ্গে মহেন্দ্রর কথা লইয়াই রাজলক্ষ্মীর একমাত্র কথা ছিল, তাহা লইয়া মহেন্দ্র তাহার নিজের মাতাকে অনেকবার পরিহাস করিয়াছে। আজ সেই রাজলক্ষ্মীর মুখে মহেন্দ্রর নাম একবারও না শুনিয়া বিহারী মনে মনে স্তম্ভিত হইল। রাজলক্ষ্মীর একটু নিদ্রাবেশ হইতেই বিহারী বাহিরে আসিয়া অন্নপূর্ণাকে বলিল, মার ব্যামত সহজ নহে। অন্নপূর্ণা কহিলেন, সে তো স্পষ্টই দেখা যাইতেছে। বলিয়া তাহার ঘরের জানালার কাছে বসিয়া পড়িলেন। অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিলেন, একবার বিহারীকে ডাকিয়া আনিবি না বেহারি, আর তো দেরি করা উচিত হয় না। বিহারী কিছুক্ষণ নিরুত্তর থাকিয়া বলিল, তুমি যেমন আদেশ করিবে তেমনই করিব, তাহার ঠিকানা কেহ জানে কি? ঠিক জানি না, খুঁজিয়া লইতে হইবে। বিহারী, আর একটা কথা তোকে বলি, আশার মুখের দিকে চাস, বিনোদিনীর হাত হইতে মহেন্দ্রকে যদি উদ্ধার করিতে না পারিস, তবে সে আর বাঁচিবে না, তাহার মুখ দেখিলেই বুঝিতে পারিবি তার বুকে মৃত্যু বাণ বাজিয়াছে। বিহারী মনে মনে তীব্র হাসি হাসিয়া ভাবিল, ফরকে উদ্ধার আমি করিতে চাইব, ভগবান আমার উদ্ধার কে করিবে? কহিল, বিনোদিনীর আকর্ষণ হইতে চিরকালের জন্য মহেন্দ্রকে ঠেকাইয়া রাখিতে পারিব এমন মন্ত্র তো আমি জানি না কাকিমা, মার ব্যামতে সে দুদিন শান্ত হইয়া থাকিতে পারে, কিন্তু আবার যে সে ফিরিবে না তাহা কেমন করিয়া বলিব? এমন সময় মলিন বসনা আশা মাথার আধখানা ঘোমটা দিয়া ধীরে ধীরে তাহার মাসিমার পায়ের কাছে আসিয়া বসিল। সে জানিত রাজলক্ষ্মীর পীড়া সম্বন্ধে বিহারীর সঙ্গে অন্নপূর্ণার আলোচনা চলিতেছে, তাই ঔৎসুক্যের সহিত শুনিতে আসিল।
পতিব্রতা আশার মুখে নিস্তব্ধ দুঃখে নীরব মহিমা দেখিয়া বিহারীর মনে এক অপূর্ব ভক্তির সঞ্চার হইল। শোকের তপ্ত তীর্থ জলে অভিষিক্ত হইয়া এই তরুণী রমণী প্রাচীন যুগে দেবীদের ন্যায় একটি অচঞ্চল মর্যাদা লাভ করিয়াছে। সে এখন আর সামান্না নারী নহে, সে যেন দারুণ দুঃখে পুরাণ বর্ণিতা সাথীদের সমান বয়স প্রাপ্ত হইয়াছে। বিহারী আশার সহিত রাজলক্ষ্মীর পথ্য ও ঔষধ আলোচনা করিয়া যখন আশাকে বিদায় করিল, তখন একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া অন্নপূর্ণাকে কহিল, হ্যাঁ মহেন্দ্রকে আমি উদ্ধার করিব। বিহারী মহেন্দ্রর ব্যাংকে গিয়া খবর পাইল যে তাহাদের এলাহাবাদ শাখার সহিত মহেন্দ্র অল্পদিন হইতে লেনদেন আরম্ভ করিয়াছে। স্টেশনে আসিয়া বিনোদিনী একেবারে ইন্টারমিডিয়েট ক্লাসে মেয়েদের গাড়িতে চড়িয়া বসিল। মহেন্দ্র কহিল, ও কি করো, আমি তোমার জন্য সেকেন্ড ক্লাসের টিকিট কিনিতেছি। বিনোদিনী কহিল, দরকার কি, আমি এখানেই বেশ থাকিব। মহেন্দ্র আশ্চর্য হইল, বিনোদিনী স্বভাবতই শৌখিন ছিল, পূর্বে দারিদ্রের কোনো লক্ষণ তাহার কাছে প্রীতিকর ছিল না, নিজের সাংসারিক দৈন্য সে নিজের পক্ষে অপমানকর বলিয়া মনে করিত। মহেন্দ্র এটুকু বুঝিয়াছিল যে মহেন্দ্রর ঘরের অজস্র সচ্ছলতা, বিলাস উপকরণ এবং সাধারণের কাছে ধনী বলিয়া তাহাদের গৌরব এককালে বিনোদিনীর মনকে আকর্ষণ করিয়াছিল। সে অনায়াসেই এই ধনসম্পদ, এই সকল আরাম ও গৌরবের ঈশ্বরী হইতে পারিত, সেই কল্পনায় তাহার মনকে একান্ত উত্তেজিত করিয়া তুলিয়াছিল। আর যখন মহেন্দ্রর উপর প্রভুত্ব লাভ করিবার সময় হইল, না চাহিয়াও সে যখন মহেন্দ্রর সমস্ত ধন সম্পদ নিজের ভোগে আনিতে পারে, তখন কেন সে এমন উপেক্ষার সহিত একান্ত উদ্ধতভাবে কষ্টকর লজ্জাকর দীনতা স্বীকার করিয়া লইতেছে? মহেন্দ্রর প্রতি নিজের নির্ভরকে সে যথাসম্ভব সংকুচিত করিয়া রাখিতে চায়। যে উন্মত্ত মহেন্দ্র বিনোদিনীকে তাহার স্বাভাবিক আশ্রয় হইতে চিরজীবনের জন্য চ্যুত করিয়াছে, সেই মহেন্দ্রর হাত হইতে সে এখন আর কিছুই চাহে না যাহা তাহার এই সর্বনাশের মূল্য স্বরূপ গণ্য হইতে পারে। মহেন্দ্রর ঘরে যখন বিনোদিনী ছিল, তখন তাহার আচরণে বৈধব্যব্রতের কাঠিন্য বড় একটা ছিল না, কিন্তু এত দিন পরে সে আপনাকে সর্বপ্রকার ভোগ হইতে বঞ্চিত করিয়াছে। এখন সে একবেলা খায়, মোটা কাপড় পরে, তাহার সেই অনর্কল উচ্ছারিত হাস্য পরিহাসি বা গেল কোথায়? এখন সে এমন স্তব্ধ, এমন আপ্রিত, এমন সুদূর, এমন ভীষণ হইয়া উঠিয়াছে যে মহেন্দ্র তাহাকে সামান্য একটা কথাও জোর করিয়া বলিতে সাহস পায় না। মহেন্দ্র আশ্চর্য হইয়া, অধীর হইয়া, ক্রুদ্ধ হইয়া কেবলই ভাবিতে লাগিল, বিনোদিনী আমাকে এত চেষ্টায় দুর্লভ ফলের মতো এত উচ্চশাখা হইতে পারিয়া লইল, তারপরে ঘ্রাণমাত্র না করিয়া আজ মাটিতে ফেলিয়া দিতেছে কেন? মহেন্দ্র জিজ্ঞাসা করিল, কোথাকার টিকিট করিব বল? বিনোদিনী কহিল, পশ্চিম দিকে যেখানে খুশি চলো, কাল সকালে সেখানে গাড়ি থামিবে, নামিয়া পড়িব। এমনতর ভ্রমণ মহেন্দ্রর কাছে লোভনীয় নহে, আরামের ব্যাঘাত তাহার পক্ষে কষ্টকর। বড় শহরে গিয়া ভালোরূপে আশ্রয় না লইলে মহেন্দ্রর বড় মুশকিল, সে খুঁজিয়া বাতিয়া কুড়িয়া কর্মিয়া লইবার লোক নহে। তাই অত্যন্ত ক্ষুব্ধ বিরক্ত মনে মহেন্দ্র গাড়িতে উঠিল। এদিকে কেবলই মনে ভয় করিতে লাগিল, পাছে বিনোদিনী তাহাকে না জানাইয়া কোথাও নামিয়া পড়ে। বিনোদিনী এইরূপ শনিগ্রহের মতো ঘুরিতে এবং মহেন্দ্রকে খুঁড়াইতে লাগিল, কোথাও তাহাকে বিশ্রাম দিল না। বিনোদিনী অতি শীঘ্রই কোনো লোককে আপন করিয়া লইতে পারে, অতি অল্প সময়ের মধ্যেই সে গাড়ির সহযাত্রিনীদের সহিত বন্ধুত্ব স্থাপন করিয়া লইল। যেখানে যাইবার ইচ্ছা সেখানকার সমস্ত খবর লইত, যাত্রীশালায় আশ্রয় লইত এবং যেখানে যাহা কিছু দেখিবার আছে ঘুরিয়া ঘুরিয়া বন্ধু সহায়ে দেখিয়া লইত। মহেন্দ্র বিনোদিনীর কাছে নিজের অনাবশ্যকতায় প্রতিদিন আপনাকে হতমান বোধ করিতে লাগিল। টিকিট কিনিয়া দেওয়া ছাড়া তাহার কোনো কাজ ছিল না, বাকি সময়টা তাহার প্রবৃত্তি তাহাকে এবং সে আপন প্রবৃত্তিকে দংশন করিতে থাকিল। প্রথম প্রথম কিছুদিন সে বিনোদিনীর সঙ্গে পথে পথে ফিরিয়াছিল, কিন্তু ক্রমে তাহা তাহার অসহ্য হইয়া উঠিল। তখন মহেন্দ্র আহারাদি করিয়া ঘুমাইবার চেষ্টা করিত,
বিনোদিনী সমস্ত দিন খুঁড়িয়া বেড়াইত। মাতৃ স্নেহলালাই তো মহেন্দ্র যে এমন করিয়া পথে বাহির হইতে পারে তাহা কেহ কল্পনাও করিতে পারিত না। একদিন এলাহাবাদ স্টেশনে দুইজনে গাড়ির জন্য অপেক্ষা করিতেছিল। কোনো আকস্মিক কারণে ট্রেন আসিতে বিলম্ব হইতেছে। ইতিমধ্যে অন্যান্য গাড়ি যত আসিতেছে ও যাইতেছে, বিনোদিনী তাহার যাত্রীদের ভালো করিয়া নিরীক্ষণ করিয়া দেখিতেছে। পশ্চিমে ঘুরিতে ঘুরিতে চারিদিকে দেখিতে দেখিতে সে হঠাৎ কাহারও দেখা পাইবে হেই বোধহয় তাহার আশা। অত্যন্ত রুদ্ধ কলির মধ্যে জনহীন গৃহে নিশ্চল উদ্যমে নিজেকে প্রত্যহ চাপিয়া মারিবাচ্ছে এই নিত্য সন্ধান পরায়ণতার মধ্যে, এই উন্মুক্ত পথের জনকোলাহলের মধ্যে শান্তি আছে। হঠাৎ একসময় স্টেশনের একটি কাঁচের বাক্সের ওপর বিনোদিনীর দৃষ্টি পড়িতেই সে চমকিয়া উঠিল। এই পোস্ট অফিসের বাক্সের মধ্যে যে সকল লোকের উদ্দেশ্য পাওয়া যায় নাই তাহাদের পত্র প্রদর্শিত হইয়া থাকে। সেই বাক্সে সজ্জিত একখানি পত্রের ওপর বিনোদিনী বিহারীর নাম দেখিতে পাইল। বিহারীলাল নামটি অসাধারণ নহে। পত্রের বিহারী যে বিনোদিনীর অভীষ্ট বিহারী এ কথা মনে করিবার কোনো হেতু ছিল না। তবু বিহারীর পুরা নাম দেখিয়া সেই একটিমাত্র বিহারী ছাড়া আর কোনো বিহারীর কথা তাহার মনে সন্দেহ হইল না। পত্র লিখিত ঠিকানাটি সে মুখস্থ করিয়া লইল। অত্যন্ত অপ্রসন্ন মুখে মহেন্দ্র একটা বেঞ্চের ওপর বসিয়াছিল। বিনোদিনী সেখানে আসিয়া কহিল, কিছুদিন এলাহাবাদেই থাকিব। বিনোদিনী নিজের ইচ্ছা মতো মহেন্দ্রকে চালাইতেছে, অথচ তাহার ক্ষুধিত অতৃপ্ত হৃদয়কে খোরাক মাত্র দিতেছে না। ইহাতে মহেন্দ্রর পৌরুষাভিমান আহত হইয়া তাহার হৃদয়ে পিত্রহী হইয়া উঠিয়াছিল। এলাহাবাদে কিছুদিন থাকিয়া জিরাইতে পারিলে সে বাঁচিয়া যায়। কিন্তু ইচ্ছা অনুকূল হইলেও বিনোদিনীর খেয়াল মাত্রে সম্মতি দিতে তাহার মন হঠাৎ বাঁকিয়া দাঁড়াইল। সে রাগ করিয়া কহিল, যখন বাহির হইয়াছি তখন যাইবই, ফিরিতে পারিব না। বিনোদিনী কহিল, আমি যাইব না। মহেন্দ্র কহিল, তবে তুমি একলা থাকো, আমি চলিলাম। বিনোদিনী কহিল, সেই ভালো বলিয়া তিরুক্তিমাত্র না করিয়া মুটে ডাকিতে স্টেশন ছাড়িয়া চলিয়া গেল। মহেন্দ্র পৌরুষের কর্তৃত্ব অধিকার লইয়া অন্ধকার মুখে বেঞ্চে বসিয়া রহিল। যতক্ষণ বিনোদিনীকে দেখা গেল ততক্ষণ সে স্থির হইয়া থাকিল। যখন বিনোদিনী একেবারে পশ্চাতে না ফিরিয়া বাহির হইয়া গেল তখন সে তাড়াতাড়ি মুটের মাথায় বাক্স বিছানা চাপাইয়া তাহার অনুসরণ করিল। বাহিরে আসিয়া দেখিল বিনোদিনী একটি গাড়ি অধিকার করিয়া বসিয়াছে। মহেন্দ্র কোনো কথা না বলিয়া গাড়ির মাথায় মাল চাপাইয়া কোচবক্সে চড়িয়া বসিল। নিজের অহংকার খর্ব করিয়া গাড়ির ভেতরে বিনোদিনীর সম্মুখে বসিতে আর তাহার মুখ রহিল না। কিন্তু গাড়ি তো চলিয়াছেই, এক ঘন্টা হয়ে গেল। ক্রমে শহরের বাড়ি ছাড়াইয়া চষা মাঠে আসিয়া পড়িল। কারোয়ানকে প্রশ্ন করিতে মহেন্দ্র লজ্জা করিতে লাগিল, কারণ পাছে কারোয়ান মনে করে ভিতরে স্ত্রীলোকটিই কর্তৃপক্ষ। কোথায় যাইতে হইবে তাও সেই অনাবশ্যক পুরুষটার সঙ্গে পরামর্শও করে না। মহেন্দ্র রুষ্ঠ অভিমান মনে মনে পরিপাক করিয়া স্তব্ধভাবে কোচ বাক্সে বসিয়া রহিল। গাড়ি নির্জনে যমুনার ধারে একটি সযত্ন রক্ষিত বাগানের মধ্যে আসিয়া থামিল। মহেন্দ্র আশ্চর্য হইয়া গেল, এ কাহার বাগান? এ বাগানের ঠিকানা বিনোদিনী কেমন করিয়া জানিল? বাড়ি বন্ধ ছিল। হাঁকাহাঁকি করিতে বৃদ্ধ রক্ষক বাহির হইয়া আসিল। সে কহিল, বাড়িওয়ালা ধনী, অধিক দূরে থাকেন না, তাহার অনুমতি লইয়া আসিলেই এ বাড়িতে বাস করিতে দিতে পারি। বিনোদিনী মহেন্দ্রর মুখের দিকে একবার চাহিল। মহেন্দ্র এই মনোরম বাড়িটি দেখিয়া লুপ্ত হইয়াছিল। দীর্ঘকাল পরে কিছুদিন স্থিতির সম্ভাবনায় সে প্রফুল্ল হইয়া উঠিল। বিনোদিনীকে কহিল, তবে চলো সেই ধনীর ওখানে যাই, তুমি বাইরে গাড়িতে অপেক্ষা করবে, আমি ভিতরে গিয়া ভাড়া ঠিক করিয়া আসিব। বিনোদিনী কহিল, আমি আর খুঁড়িতে পারিব না, তুমি যাও, আমি ততক্ষণ এখানে বিশ্রাম করি, ভয়ের কোনো কারণ দেখিনি। মহেন্দ্র গাড়ি লইয়া চলিয়া গেল। বিনোদিনী বুড়া ব্রাহ্মণকে ডাকিয়া তাহার ছেলেপুলের কথা জিজ্ঞাসা করিল। তাহারা কে, কোথায় চাকরি করে, তাহাদের মেয়ের কোথায় বিবাহ হইয়াছে,
তাহার স্ত্রীর মৃত্যু সংবাদ শুনিয়া করুণ স্বরে কহিল, আহা, তোমার তো বড় কষ্ট। এই বয়সে তুমি সংসারে একলা পড়িয়া গেছ, তোমাকে দেখিবার কেহ নাই। তাহার পরে কথায় কথায় বিনোদিনী জিজ্ঞাসা করিল, বিহারীবাবু এখানে ছিলেন না? বৃদ্ধ কহিল, হ্যাঁ, কিছুদিন ছিলেন তো বটে, মাঝে কি তাকে চেনেন? তিনি আমাদের আত্মীয় হন। বিনোদিনী বৃদ্ধের কাছে বিহারীর বিবরণ ও বর্ণনা যাহা পাইল তাহাতে আর মনে কোনো সন্দেহ রহিল না। বুড়াগে দিয়া ঘর খোলাইয়া কোন ঘরে বিহারী শুইত, কোন ঘর তাহার বসিবাদ ছিল, তাহা সমস্ত জানিয়া লইল। তাহার যাওয়ার পর হইতে ঘরগুলি যে বন্ধ ছিল তাহাতে মনে হইল যেন সেখানে অদৃশ্য বিহারীর সঞ্চার সমস্ত ঘর ভরিয়া জমা হইয়া আছে, হাওয়ায় যেন তাহা উড়াইয়া লইয়া যাইতে পারে নাই। বিনোদিনী তাহার ঘ্রাণের মধ্যে হৃদয় পূর্ণ করিয়া গ্রহণ করিল, স্তব্ধ বাতাসে সর্বাঙ্গ স্পর্শ করিল। কিন্তু বিহারী যে কোথায় গেছে সে সন্ধান পাওয়া গেল না, হয়তো সে ফিরিতেও পারে, স্পষ্ট কথা কিছুই জানা নাই। বৃদ্ধ তাহার প্রভুকে জিজ্ঞাসা করিয়া আসিয়া বলিবে বিনোদিনীর এরূপ আশ্বাস ছিল, আগাম ভাড়া দিয়া বাসার অনুমতি লইয়া মহেন্দ্র ফিরিয়া আসিল। হিমালয় শিখর যে যমুনাকে তুষার শ্রুত অক্ষয় জলধারা দিতেছে, গতকালের কবিরা মিলিয়া সেই যমুনার মধ্যে যে কবিত্ব স্রোত ঠালিয়াছেন তাহাও অক্ষয়। ইহার কলধ্বনির মধ্যে কত বিচিত্র ছন্দ ধ্বনিত এবং ইহার তরঙ্গলীলায় গতকালের পুলকোচ্ছ্বসিত ভাবাবেগ উৎপেলিত হইয়া উঠিতেছে। প্রদোষে সেই যমুনা তীরে মহেন্দ্র আসিয়া যখন বসিল, তখন ঘনীভূত প্রেমের আবেশ তাহার দৃষ্টিতে, তাহার নিঃশ্বাসে, তাহার শিরায়, তাহার অস্থিগুলির মধ্যে প্রগাঢ় মোহরস প্রবাহ সঞ্চার করিয়া দিল। আকাশে সূর্যাস্ত কিরণের স্বর্ণবীণা বেদনায় মূর্ছনায় আলোকশ্রুত সঙ্গীতে ছংকৃত হইয়া উঠিল। বিস্তীর্ণ নির্জন বালুতটে বিচিত্র বর্ণচ্ছটায় দিন ধীরে ধীরে অবসান হইয়া গেল। মহেন্দ্র চক্ষু অর্ধেক মুদ্রিত করিয়া কাব্যলোক হইতে গোখুর থলিশালের মধ্যে বৃন্দাবনের ধেনুদের গোষ্ঠে প্রত্যাবর্তনের হাম্বারব শুনিতে পাইল। বর্ষার মেঘে আকাশ আচ্ছন্ন হইয়া আসিল, অপরিচিত স্থানের অন্ধকার কেবল কৃষ্ণবর্ণের আবরণ মাত্র নহে, তাহা বিচিত্র রহস্যে পরিপূর্ণ। তাহার মধ্যে দিয়া যেটুকু আভা, যেটুকু আকৃতি দেখিতে পাওয়া যায় তাহা অজ্ঞাত অনুচ্চারিত ভাষায় কথা কহে। পরপারবর্তী বালুকার অস্ফুট পাণ্ডুরতা, নিস্তরঙ্গ জলের মুশিকৃষ্ণ কালিমা, বাগানে ঘনপল্লব বিপুল নিম্ববৃক্ষের পুঞ্জীভূত স্তব্ধতা, তরুহীন ম্লান ধূসর তটের বঙ্কিম রেখা, সমস্ত সেই আশার সন্ধ্যার অন্ধকারে বিবিধ অনির্দিষ্ট অপরিস্ফুট আকারে মিলিত হইয়া মহেন্দ্রকে চারিদিকে বিষ্ঠন করিয়া ধরিল। পদাবলীর বর্ষাভিসার মহেন্দ্রর মনে পড়িল, অভিসারিকা বাহির হইয়াছে, যমুনার ওই তটপ্রান্তে সে একাকিনী আসিয়া দাঁড়াইয়াছে, পার হইবে কেমন করিয়া? ও গো পার করো, গো পার করো। মহেন্দ্রর বুকের মধ্যে এই ডাক আসিয়া পৌঁছিতেছে, ও গো পার করো। নদীর পরপারে অন্ধকারে সেই অভিসারিণী বহু দূরে, তবু মহেন্দ্র তাহাকে স্পষ্ট দেখিতে পাইল। তাহার কাল নাই, তাহার বয়স নাই, সে চিরন্তন গোপবালা, কিন্তু তবু মহেন্দ্র তাহাকে চিনিল, সে এই বিনোদিনী। সমস্ত বিরহ, সমস্ত বেদনা, সমস্ত যৌবন ভার লইয়া তখনকার কাল হইতে সে অভিসারে যাত্রা করিয়া কত গান, কত ছন্দের মধ্য দিয়া এখনকার কালে তীরে আসিয়া উত্তীর্ণ হইয়াছে। আজিকার এই জনহীন যমুনা তটের উপরকার আকাশে তাহারই কণ্ঠস্বর শোনা যাইতেছে, ও গো পার করো গো। খেয়া নৌকার জন্য সেই অন্ধকারে আর কতকাল এমন করিয়া দাঁড়াইয়া থাকিবে? ও গো পার করো। মেঘের এক প্রান্ত অপসারিত হইয়া কৃষ্ণপক্ষের তৃতীয়া চাঁদ দেখা দিল। জ্যোৎস্নার মায়ামন্ত্রে সেই নদী ও নদীতীর, সেই আকাশ ও আকাশের সীমান্ত পৃথিবীর অনেক বাহিরে চলিয়া গেল, মর্তের কোনো বন্ধন রহিল না। কালের সমস্ত ধারাবাহিকতা ছিঁড়িয়া গেল, অতীতকালের সমস্ত ইতিহাস লুপ্ত, ভবিষ্যৎকালের সমস্ত ফলাফল অন্তর্হিত,
শুধু এই রজতধারা প্লাবিত বর্তমানটুকু যমুনা ও যমুনা তটের মধ্যে মহেন্দ্র ও বিনোদিনীকে লইয়া বিশ্ববিধানের বাহিরে চিরস্থায়ী। মহেন্দ্র মাতাল হইয়া উঠিল। বিনোদিনী যে তাহাকে প্রত্যাখ্যান করিবে! জ্যোৎস্নারাত্রের এই নির্জন স্বর্গখণ্ডকে লক্ষ্মীরূপে সম্পূর্ণ করিয়া তুলিবে না, ইহা সে কল্পনাও করিতে পারিল না। তৎক্ষণাৎ উঠিয়া সে বিনোদিনীকে খুঁজিতে বাড়ির দিকে চলিয়া গেল। শয়নগৃহে আসিয়া দেখিল ঘর ফুলের গন্ধে পূর্ণ। উন্মুক্ত জানালা দরজা দিয়া জ্যোৎস্নার আলো শুভ্র বিছানার উপর আসিয়া পড়িয়াছে। বিনোদিনী বাগান হইতে ফুল তুলিয়া মালা গাঁথিয়া খোপায় পড়িয়াছে, কলায় পড়িয়াছে, কটিতে বাঁধিয়াছে। ফুলে ভূষিত হইয়া সে বসন্তকালের পুষ্পভার লুণ্ঠিত লতাটির ন্যায় জ্যোৎস্নার বিছানার উপর পড়িয়া আছে। মহেন্দ্রর মোহ দ্বিগুণ হইয়া উঠিল। সে অবরুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিল, বিনোদ, আমি যমুনার ধারে অপেক্ষা করিয়া বসিয়াছিলাম, তুমি যে এখানে অপেক্ষা করিয়া আছো। আকাশের চাঁদ আমাকে সেই সংবাদ দিল, তাই আমি চলিয়া আসিলাম। এই বলিয়া মহেন্দ্র বিছানায় বসিবার জন্য অগ্রসর হইল। বিনোদিনী তাড়াতাড়ি চকিত হইয়া উঠিয়া দক্ষিণ বাহু প্রসারিত করিয়া কহিল, যাও, তুমি এ বিছানায় বসিও না। ভরাবালের নৌকা চড়ায় ঠেকিয়া গেল। মহেন্দ্র স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল। অনেকক্ষণ তাহার মুখ দিয়া কোনো কথা বাহির হইল না। পাছে মহেন্দ্র নিষেধ না মানে এই জন্য বিনোদিনী শয্যা ছাড়িয়া আসিয়া দাঁড়াইল। মহেন্দ্র কহিল, তবে তুমি কাহার জন্য সাজিয়াছ, কাহার জন্য অপেক্ষা করিতেছ? বিনোদিনী আপনার বুক চাপিয়া ধরিয়া কহিল, যাহার জন্য সাজিয়াছি সে আমার অন্তরের ভিতর আছে। মহেন্দ্র কহিল, সে কি বিহারি? বিনোদিনী কহিল, তাহার নাম তুমি মুখে উচ্চারণ করিও না, তাহারই জন্য তুমি পশ্চিমে ঘুরিয়া বেড়াইতেছ, তাহারই জন্য, তাহার জন্য তুমি এখানে অপেক্ষা করিয়া আছ, তাহারই জন্য। তাহার ঠিকানা জানিয়াছ? জানি না, কিন্তু যেমন করিয়া হোক জানিবই, কোনো মতেই জানিতে দিব না। যদি জানিতে দাও, আমার হৃদয় হইতে তাহাকে কোনো মতেই বাহির করিতে পারিবে না। এই বলিয়া বিনোদিনী চোখ বুঝিয়া আপনার হৃদয়ের মধ্যে বিহারীকে একবার অনুভব করিয়া লইল। মহেন্দ্র এই পুষ্পাভরণা বিরহ বিধুর মূর্তি বিনোদিনীর দ্বারা একই বলে প্রবল বেগে আকৃষ্ট ও প্রত্যাখ্যাত হইয়া হঠাৎ ভীষণ হইয়া উঠিল। মুষ্টি বন্ধ করিয়া কহিল, ছুরি দিয়া কাটিয়া তোমার বুকের ভিতর হইতে তাহাকে বাহির করিব। বিনোদিনী অবিচলিত মুখে বলিল, তোমার ভালোবাসাচ্ছে তোমার ছুরি আমার হৃদয়ে সহজে প্রবেশ করিবে। তুমি আমাকে ভয় করো না কেন? এখানে তোমার রক্ষক কে আছে? তুমি আমার রক্ষক আছো, তোমার নিজের কাছ হইতে তুমিই আমাকে রক্ষা করিবে। এইটুকু শ্রদ্ধা, এইটুকু বিশ্বাস তোমার এখনো বাকি আছে? তা না হইলে আমি আত্মহত্যা করিয়া মরিতাম, তোমার সঙ্গে বাহির হইতাম না। কেন মরিলে না? ওইটুকু বিশ্বাসের ফাঁসি আমার গলায় জড়াইয়া আমাকে দেশ দেশান্তরে টানিয়া মারিতেছ কেন? তুমি মরিলে কত মঙ্গল হইবে ভাবিয়া দেখো। তাহা জানি, কিন্তু যতদিন বিহারীর আশা আছে ততদিন আমি মরিতে পারিব না। যতদিন তুমি না মরিবে ততদিন আমার প্রত্যাশাও মরিবে না, আমি নিষ্কৃতি পাইব না। আমি আজ হইতে ভগবানের কাছে সর্বান্তকরণে তোমার মৃত্যু কামনা করি। তুমি আমার হইও না, তুমি বিহারীরও হইও না, তুমি যাও, আমাকে ছুটি দাও। আমার মা কাঁদিতেছেন, আমার স্ত্রী কাঁদিতেছে, তাহাদের অশ্রু আমাকে দূর হইতে দগ্ধ করিতেছে। তুমি না মরিলে, তুমি আমার এবং পৃথিবীর সকলের আশার অতীত না হইলে আমি তাহাদের চোখে জল মুছাইবার অবসর পাইব না। এই বলিয়া মহেন্দ্র ছুটিয়া বাহির হইয়া গেল। বিনোদিনী একলা পড়িয়া আপনার চারিদিকে যে মোহজাল রচনা করিতেছিল তাহা সমস্ত ছিঁড়িয়া দিয়া গেল। চুপ করিয়া দাঁড়াইয়া বিনোদিনী বাহিরের দিকে চাহিয়া রহিল। আকাশ ভরা জ্যোৎস্না শূন্য করিয়া দিয়া তাহার সমস্ত সুধা রস কোথায় উপিয়া গেছে? সেই কিয়ারি করা বাগান, তাহার পরে বালুকাতির, তাহার পরে নদীর কালো জল, তাহার পরে ওপারে রসফুটতা, সমস্তই যেন একখানা বড় সাদা কাগজের ওপরে পেন্সিলে আঁকা একটি চিত্র মাত্র, সমস্তই নিরস এবং নিরর্থক।
মহেন্দ্রকে বিনোদিনী কিরূপ প্রবল বেগে আকর্ষণ করিয়াছে, প্রবল ঝড়ের মতো কিরূপ সমস্ত শিকড় শুদ্ধ তাহাকে উৎপাটিত করিয়াছে, আজ তাহা অনুভব করিয়া তাহার হৃদয়ে আরও যেন অশান্ত হইয়া উঠিল। তাহার তো এই সমস্ত শক্তিই রহিয়াছে, তবে কেন বিহারী পূর্ণিমা রাত্রে রুদবেলিত সমুদ্রের ন্যায় তাহার সম্মুখে আসিয়া ভাঙিয়া পড়ে না? কেন একটা অনাবশ্যক ভালোবাসার প্রবল অভিঘাত প্রত্যহ তাহার ধ্যানের মধ্যে আসিয়া কাঁদিয়া পড়িতেছে, আর একটা আগন্তুক রোদন বারংবার আসিয়া তাহার অন্তরের রোদনকে কেন পরিপূর্ণ অবকাশ দিতেছে না? এই যে একটি প্রকাণ্ড আন্দোলনকে সে জাগাইয়া তুলিয়াছে, ইহাকে লইয়া সমস্ত জীবন সে কি করিবে? এখন ইহাকে শান্ত করিবে কি উপায়? আজ যে সমস্ত ফুলের মালায় সে নিজেকে ভূষিত করিয়াছিল, তাহার উপরে মহেন্দ্র দৃষ্টি পড়িয়াছিল জানিয়া সমস্ত টানিয়া ছিঁড়িয়া ফেলিল। তাহার সমস্ত শক্তি বৃথা, চেষ্টা বৃথা, জীবন বৃথা, এই কানন, এই জ্যোৎস্না, এই যমুনা তট, এই অপূর্ব সুন্দর পৃথিবী সমস্তই বৃথা। এত ব্যর্থতা, তবু যে যেখানে সে সেখানেই দাঁড়াইয়া আছে। জগতে কিছুরই লেশমাত্র বত্যয় হয় নাই। তবু কাল সকালে সূর্য উঠিবে এবং সংসার তাহার ক্ষুদ্রতম কাজটুকু পর্যন্ত ভুলিবে না, এবং অবিচলিত বিহারী যেমন দূরে ছিল তেমনি দূরে থাকিয়া ব্রাহ্মণ বালককে তাহার বোধোদয়ের নূতন পাঠ অভ্যাস করাইবে। বিনোদিনীর চক্ষু ফাটিয়া অশ্রু বাহির হইয়া পড়িল। সে তাহার সমস্ত বল ও আকাঙ্ক্ষা লইয়া কোন পাথরকে ঠেলিতেছে? তাহার হৃদয়ে রক্তে ভাসিয়া গেল, কিন্তু তাহার অদৃষ্ট সুচাগ্র পরিমাণ সরিয়া বসিল না। সমস্ত রাত্রি মহেন্দ্র ঘুমায় নাই। ক্লান্ত শরীরে ভোরের দিকে তাহার ঘুম আসিল। বেলা 8-9টার সময় জাগিয়া তাড়াতাড়ি উঠিয়া বসিল। কত রাত্রির একটা কোনো অসমাপ্ত বেদনা ঘুমের ভিতর ভিতর যেন প্রবাহিত হইতেছিল। সচেতন হইবা মাত্র মহেন্দ্র তাহার ব্যথা অনুভব করিতে আরম্ভ করিল। কিছুক্ষণ পরেই রাত্রের সমস্ত ঘটনাটা মনে স্পষ্ট জাগিয়া উঠিল। সকালবেলাকার সেই রৌদ্রে অতৃপ্ত নিদ্রার ক্লান্তিতে সমস্ত জগৎটা এবং জীবনটা অত্যন্ত বিরস বোধ হইল। সংসার ত্যাগের গ্লানি, ধর্মত্যাগের গভীর পরিতাপ এবং এই উদ্ভ্রান্ত জীবনের সমস্ত অশান্তিভার মহেন্দ্র কিসের জন্য বহন করিতেছে? এই মহাবেশশূন্য প্রভাত রৌদ্রে মহেন্দ্রর মনে হইল সে বিনোদিনীকে ভালোবাসে না। রাস্তার দিকে সে চাহিয়া দেখিল সমস্ত জাগ্রত পৃথিবী ব্যস্ত হইয়া কাজে ছুটিয়াছে। সমস্ত আত্মগৌরব বঙ্কের মধ্যে বিসর্জন দিয়া একটি বিমুখ স্ত্রীলোকের পদপ্রান্তে অকর্মণ্য জীবনকে প্রতিদিন আবদ্ধ করিয়া রাখিবার যে মূঢ়তা, তাহা মহেন্দ্রর কাছে সুস্পষ্ট হইল। একটি প্রবল আবেগের উচ্ছ্বাসের পর হৃদয়ে অবসাদ উপস্থিত হয়। ক্লান্ত হৃদয় তখন আপনার অনুভূতির বিষয়কে কিছুকালের জন্য দূরে ঠেলিয়া রাখিতে চায়। সেই ভাবের ভাঁটার সময় তলের সমস্ত প্রচ্ছন্ন পঙ্ক বাহির হইয়া পড়ে, যাহা মোহ আনিয়াছিল তাহাতে বিতৃষ্ণা জন্মে। মহেন্দ্র যে কিসের জন্য নিজেকে এমন করিয়া অপমানিত করিতেছে তাহা সে আজ বুঝিতে পারিল না। সে বলিল, আমি সর্বাংশেই বিনোদিনীর চেয়ে শ্রেষ্ঠ, তবু আজ আমি সর্বপ্রকার হীনতা ও লাঞ্ছনা স্বীকার করিয়া ঘৃণিত ভিক্ষুকের ন্যায় তাহার পশ্চাতে অহরাত্র ছুটিয়া বেড়াইতেছি। এমনতর অদ্ভুত পাগলামি কোন শয়তান আমার মাথার মধ্যে প্রবেশ করাইয়া দিয়াছে? বিনোদিনী মহেন্দ্রর কাছে আজ একটি স্ত্রীলোক মাত্র, আর কিছুই নহে। তাহার চারিদিকে সমস্ত পৃথিবীর সৌন্দর্য হইতে, সমস্ত কাব্য হইতে, কাহিনী হইতে যে একটি লাবণ্য জ্যোতি আকৃষ্ট হইয়াছিল, তাহা আজ মায়া মরিচিকার মতো অন্তর্ধান করিতেই একটি সামান্য নারী মাত্র অবশিষ্ট রহিল, তাহার কোনো অপরপত্য রহিল না। তখন এই ধিকৃত মোহচক্র হইতে নিজেকে বিচ্ছিন্ন করিয়া বাড়ি ফিরিয়া যাইবার জন্য মহেন্দ্র ব্যগ্র হইল। যে শান্তি, প্রেম এবং স্নেহ তাহার ছিল, তাহাই তাহার কাছে দুর্লভতম অমৃত বলিয়া বোধ হইল। বিহারীর আশৈশব, অটল নির্ভর বন্ধুত্ব তাহার কাছে মহামূল্যয় বলিয়া মনে হইতে লাগিল। মহেন্দ্র মনে মনে কহিল, যাহা যথার্থ গভীর এবং স্থায়ী, তাহার মধ্যে বিনা চেষ্টায়, বিনা বাধায় আপনাকে সম্পূর্ণ নিমগ্ন করিয়া রাখা যায় বলিয়া তাহার গৌরব আমরা বুঝিতে পারি না। যাহা চঞ্চল ছলনা মাত্র, যাহার পরিতৃপ্তিতেও লেশমাত্র সুখ নাই,
তাহা আমাদিগকে পশ্চাতে ঊর্ধ্বশ্বাসে ঘোর দৌড় করাইয়া বেড়ায় বলিয়াই তাহাকে চরম কামনার ধন মনে করি। মহেন্দ্র কহিল, আজই বাড়ি ফিরিয়া যাইব, বিনোদিনী যেখানেই থাকিতে চাহে সেইখানেই তাহাকে রাখিবার ব্যবস্থা করিয়া দিয়ে আমি মুক্ত হইব। আমি মুক্ত হইব, এই কথা দৃঢ়স্বরে উচ্চারণ করিতেই তাহার মনে একটি আনন্দের আবির্ভাব হইল। এতদিন যে অবিশ্রাম দ্বিধার ভার সে বহন করিয়া আসিতেছিল তাহা হালকা হইয়া আসিল। এতদিন এই মুহূর্তে যাহা তাহার পরম অপ্রীতিকর ঠেকিতেছিল পর মুহূর্তেই তাহা পালন করিতে বাধ্য হইতেছিল। জোর করিয়া না হ্যাঁ সে বলিতে পারিতেছিল না, তাহার অন্তঃকরণের মধ্যে যে আদেশ উত্থিত হইতেছিল বরাবর জোর করিয়া তাহার মুখ চাপা না দিয়া সে অন্য পথে চলিতেছিল। এখন সে যেমনি সবেগে বলিল আমি মুক্তি লাভ করিব, অমনি তাহার দোলা পীড়িত হৃদয়ে আশ্রয় পাইয়া তাহাকে অভিনন্দন করিল। মহেন্দ্র তখনই শয্যাত্যাগ করিয়া উঠিয়া মুখ ধুইয়া বিনোদিনীর সহিত দেখা করিতে গেল। গিয়া দেখিল তাহার দ্বার বন্ধ। দ্বারে আঘাত দিয়া কহিল, ঘুমাইতেছ কি? বিনোদিনী কহিল, না তুমি এখন যাও। মহেন্দ্র কহিল, তোমার সঙ্গে আমার বিশেষ কথা আছে, আমি বেশিক্ষণ থাকিব না। বিনোদিনী কহিল, কথা আর আমি শুনিতে পারি না, তুমি এখন যাও, আমাকে বিরক্ত করিও না, আমাকে একলা থাকিতে দাও। অন্য কোনো সময় হইলে এই প্রত্যাখ্যানে মহেন্দ্রর আবেগ আরও বাড়িয়া উঠিত, কিন্তু আজ তাহার অত্যন্ত ঘৃণা বোধ হইল। সে ভাবিল, এই সামান্য এক স্ত্রীলোকের কাছে আমি নিজেকে এতই হীন করিয়াছি যে আমাকে যখন তখন এমনতর অবজ্ঞা ভরা দূর করিয়া দিবার অধিকার ইহার জন্মিয়াছে। সে অধিকার ইহার স্বাভাবিক অধিকার নহে, আমি তাহা ইহাকে দিয়া ইহার গর্ব এমন অন্যায় রূপে বাড়াইয়া দিয়াছি। এই লাঞ্ছনার পরে মহেন্দ্র নিজের মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব অনুভব করিবার চেষ্টা করিল। সে কহিল, আমি জয়ী হইব, ইহার বন্ধন আমি ছেদন করিয়া দিয়া চলিয়া যাইব। আহারান্তে মহেন্দ্র টাকা উঠাইয়া আনিবার জন্য ব্যাংকে চলিয়া গেল। টাকা উঠাইয়া আসার জন্য মার জন্য কিছু নতুন ভালো জিনিস কিনিবে বলিয়া সে এলাহাবাদের দোকানে ঘুরিতে লাগিল। আবার একবার বিনোদিনীর দ্বারে আঘাত পড়িল। প্রথমে সে বিরক্ত হইয়া কোনো উত্তর করিল না, তারপরে আবার বারবার আঘাত করিতেই বিনোদিনী জ্বলন্ত রোষে সবলে দ্বার খুলিয়া কহিল, কেন তুমি আমাকে বারবার বিরক্ত করিতে আসিতেছ? কথা শেষ না হইতেই বিনোদিনী দেখিল বিহারী দাঁড়াইয়া আছে। ঘরের মধ্যে মহেন্দ্র আছে কিনা দেখিবার জন্য বিহারী একবার ভিতরে চাহিয়া দেখিল। দেখিল শয়নঘরে শুষ্ক ফুল ও ছিন্ন মালা ছড়ানো। তাহার মন নিমেষের মধ্যেই প্রবল বেগে বিমুখ হইয়া গেল। বিহারী যখন দূরে ছিল তখন বিনোদিনীর জীবনযাত্রা সম্বন্ধে কোনো সন্দেহজনক চিত্র যে তাহার মনে উদয় হয় নাই তাহা নহে, কিন্তু কল্পনার লীলা সে চিত্রকে ঠাকিয়াও একটি উজ্জ্বল মোহিনীর ছবি দাঁড় করাইয়াছিল। বিহারী যখন বাগানে প্রবেশ করিতেছিল তখন তাহার হৃৎকম্প হইতেছিল, পাছে কল্পনা প্রতিমায় অকস্মাৎ আঘাত লাগে, এই জন্য তাহার চিত্ত সংকুচিত হইতেছিল। বিহারী বিনোদিনীর শয়নগৃহের দ্বারের সম্মুখে দাঁড়াইবা মাত্র সেই আঘাতটাই লাগিল। দূরে থাকিয়া বিহারী একসময় মনে করিয়াছিল সে আপনার প্রেমাভিষেকে বিনোদিনীর জীবনের সমস্ত বঙ্কিলতা অনায়াসেই ধৌত করিয়া লইতে পারিবে। কাছে আসিয়া দেখিল তাহা সহজ নহে, মনের মধ্যে করুণার বেদনা আসিল কই। হঠাৎ ঘৃণার তরঙ্গ উঠিয়া তাকে অভিভূত করিয়া দিল। বিনোদিনীকে বিহারী অত্যন্ত মলিন দেখিল। এক মুহূর্তেই বিহারী ফিরিয়া দাঁড়াইয়া মহেন্দ্র মহেন্দ্র করিয়া ডাকিল। এই অপমান পাইয়া বিনোদিনী নম্র মৃদুস্বরে কহিল, মহেন্দ্র নাই, মহেন্দ্র শহরে গেছে। বিহারী চলিয়া যাইতে উদ্যত হইলে বিনোদিনী কহিল, বিহারী ঠাকুরপো তোমার পায়ে ধরি, একটুখানি তোমাকে বসিতে হইবে। বিহারী কোনো মিনতি শুনিবে না মনে করিয়াছিল। একেবারে এই ঘৃণা দৃশ্য হইতে এখনই নিজেকে দূরে লইয়া যাইবে স্থির করিয়াছিল, কিন্তু বিনোদিনীর করুণ অনুনয় স্বর শুনিবা মাত্র ক্ষণকালের জন্য তাহার পা যেন আর উঠিল না। বিনোদিনী কহিল, আজ তুমি যদি বিমুখ হইয়া চলিয়া যাও তবে আমি তোমারই শপথ করিয়া বলিতেছি আমি মরিব। বিহারী তখন ফিরিয়া দাঁড়াইয়া কহিল, বিনোদিনী তোমার জীবনের সঙ্গে আমাকে তুমি জড়াইবার চেষ্টা কেন করিতেছ? আমি তোমার কি করিয়াছি? আমি তো কখনো তোমার পথে দাঁড়াই নাই, তোমার সুখ দুঃখে হস্তক্ষেপ করি নাই। বিনোদিনী কহিল,
তুমি আমার কতখানি অধিকার করিয়াছ তাহা একবার তোমাকে জানাইয়াছি, তুমি বিশ্বাস করো নাই। তবু আজ আবার তোমার বিরাগের মুখে সেই কথাই জানাইতেছি। তুমি তো আমাকে না বলিয়া জানাইবার, লজ্জা করিয়া জানাইবার সময় দাও নাই। তুমি আমাকে ঠেলিয়া ফেলিয়াছ, তবু আমি তোমার পা ধরিয়া বলিতেছি আমি তোমাকে। বিহারী বাধা দিয়া কহিল, সে কথা আর বলিও না, মুখেও আনিও না, সে কথা বিশ্বাস করিবার জো নাই। সে কথা ইতল্লোকে বিশ্বাস করিতে পারে না, কিন্তু তুমি করিবে, সেই জন্যই একবার আমি তোমাকে বসিতে বলিতেছি। আমি বিশ্বাস করি বা না করি তাহাতে কি আসে যায়? তোমার জীবন যেমন চলিতেছে তেমনি চলিবে তো। আমি জানি তোমার ইহাতে কিছুই চাইবে আসিবে না। আমার ভাগ্য এমন যে তোমার সম্মান রক্ষা করিয়া তোমার পাশে দাঁড়াইবার আমার কোনো উপায় নাই। চিরকাল তোমা হইতে আমাকে দূরেই থাকিতে হইবে। আমার মন তোমার কাছে এই দাবিটুকু কেবল ছাড়িতে পারে না যে আমি যেখানে থাকি আমাকে তুমি একটু মাধুর্যের সঙ্গে ভাবিও। আমি জানি আমার উপরে তোমার অল্প একটু শ্রদ্ধা জন্মিয়াছিল, সেইটুকুই আমার একমাত্র সম্বল করিয়া রাখিব। সেই জন্য আমার সব কথা তোমাকে শুনিতে হইবে। আমি হাত জোর করিয়া বলিতেছি ঠাকুরপ, একটুখানি বসো। আচ্ছা চলো বলিয়া বিহারী এখান হইতে অন্যত্র কোথাও যাইতে উদ্যত হইল। বিনোদিনী কহিল, ঠাকুরপ যাহা মনে করিতেছ তাহা নহে, এ ঘরে কোনো কলঙ্ক স্পর্শ করে নাই। তুমি এই ঘরে একদিন শয়ন করিয়াছিলে, এ ঘর তোমার জন্য উৎসর্গ করিয়া রাখিয়াছি। ওই ফুলগুলো তোমারই পূজা করিয়া আজ শুকাইয়া পড়িয়া আছে, এই ঘরেই তোমাকে বসিতে হইবে। শুনিয়া বিহারীর চিত্তে পুলকের সঞ্চার হইল। ঘরের মধ্যে সে প্রবেশ করিল। বিনোদিনী দুই হাত দিয়া তাহাকে খাট দেখাইয়া দিল। বিহারী খাটে গিয়া বসিল, বিনোদিনী ভূমিতলে তাহার পায়ের কাছে উপবেশন করিল। বিহারী ব্যস্ত হইয়া উঠিতেই বিনোদিনী কহিল, ঠাকুরপো তুমি বসো, আমার মাথা খাও, উঠিও না, আমি তোমার পায়ের কাছে বসিবারও যোগ্য নই। তুমি দয়া করিয়াই সেখানে স্থান দিয়াছ, দূরে থাকিলেও এই অধিকারটুকু আমি রাখিব। এই বলিয়া বিনোদিনী কিছুক্ষণ চুপ করিয়া রহিল। তারপর হঠাৎ চমকিয়া উঠিয়া কহিল, তোমার খাওয়া হইয়াছে ঠাকুরপো? স্টেশন হইতে খাইয়া আসিয়াছি। আমি গ্রাম হইতে তোমাকে যে চিঠিখানা লিখিয়াছিলাম তাহা খুলিয়া কোনো জবাব না দিয়া মহেন্দ্রর হাতে আমাকে ফেরত পাঠাইলে কেন? সে চিঠি তো আমি পাই নাই। এবারে মহেন্দ্রর সঙ্গে কলিকাতায় কি তোমার দেখা হইয়াছিল? তোমাকে গ্রামে পৌঁছিয়া দিবার পরের দিন মহেন্দ্রর সঙ্গে দেখা হইয়াছিল, তাহার পরে আমি পশ্চিমে বেড়াইতে বাহির হইয়াছিলাম, তাহার সঙ্গে তো আমার দেখা হয় নাই। তাহার পূর্বে আরেকদিন আমার চিঠি পড়িয়া উত্তর না দিয়া ফেরত পাঠাইয়াছিলে? না, এমন তো কখনো হয় নাই। বিনোদিনী স্তম্ভিত হইয়া বসিয়া রহিল। তাহার পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, সমস্ত বুঝিলাম, এখন আমার সব কথা তোমাকে বলি। যদি বিশ্বাস করো তো ভাগ্য মানিব, যদি না করো তাহলে তোমাকে দোষ দিব না, আমাকে বিশ্বাস করা কঠিন। বিহারীর হৃদয়ে তখন আত্র হইয়া গেছে। এই ভক্তিভার নম্রা বিনোদিনীর পূজাকে সে কোনো মতেই অপমান করিতে পারিল না। সে কহিল, বৌঠান তোমাকে কোনো কথাই বলিতে হইবে না, কিছু না শুনিয়া আমি তোমাকে বিশ্বাস করিতেছি। আমি তোমায় ঘৃণা করিতে পারি না, তুমি আর একটি কথাও আমাকে বলিও না। শুনিয়া বিনোদিনীর চোখ দিয়া জল পড়িতে লাগিল। সে বিহারীর পায়ের ধুলা মাথায় তুলিয়া লইল, কহিল, সব কথা না বলিলে আমি বাঁচিব না, একটু ধৈর্য ধরিয়া শুনিতে হইবে। তুমি আমাকে যে আদেশ করিয়াছিলে তাহাই আমি শিরোধার্য করিয়া লইলাম। যদিও তুমি আমাকে পত্রটুকু লেখো নাই, তবু আমি আমার সেই গ্রামে লোকের উপহাস ও নিন্দা সহ্য করিয়া জীবন কাটাইয়া দিতাম। তোমার স্নেহের পরিবর্তে তোমার শাসনই আমি গ্রহণ করিতাম, কিন্তু বিধাতা তাহাতেও বিমুখ করিলেন। আমি যে পাপ চাগাইয়া তুলিয়াছি তাহা আমাকে নির্বাসনেও টিকিতে দিল না। মহেন্দ্র গ্রামে আসিয়া আমার ঘরে দাঁড়ে আসিয়া আমাকে সকলের সম্মুখে লাঞ্ছিত করিল, সে গ্রামে আর আমার স্থান হইল না। দ্বিতীয়বার তোমার আদেশের জন্য তোমাকে অনেক খুঁজিলাম, কোনো মতেই তোমাকে পাইলাম না। মহেন্দ্র তোমার খোলা চিঠি আমার ঘর হইতে ফিরাইয়া লইয়া আমাকে প্রতারণা করিল, বুঝিলাম তুমি আমাকে একেবারে পরিত্যাগ করিয়াছ। ইহার পরে আমি একেবারেই নষ্ট হইতে পারিতাম, কিন্তু তোমার কি গুণ আছে তুমি দূরে থাকিয়াও রক্ষা করিতে পারো? তোমাকে মনে স্থান দিয়াছি বলিয়াই আমি পবিত্র হইয়াছি। একদিন তুমি আমাকে দূর করিয়া দিয়া নিজের যে পরিচয় দিয়াছ,
তোমার সেই কঠিন পরিচয়, কঠিন সোনার কাঠির মতো, কঠিন মানিকের মতো আমার সমস্ত মনের মধ্যে রহিয়াছে, আমাকে মহামূল্য করিয়াছে। দেব, এই তোমার চরণ ছুঁইয়া বলিতেছি, সে মূল্য নষ্ট হয় নাই। বিহারী চুপ করিয়া বসিয়া রহিল, বিনোদিনীও আর কোনো কথা কহিল না। অপরাহ্নের আলোক প্রতিক্ষণে ম্লান হইয়া আসিতে লাগিল। এমন সময় মহেন্দ্র ঘরের দ্বারের কাছে আসিয়া বিহারীকে দেখিয়া চমকিয়া উঠিল। বিনোদিনীর প্রতি তাহার যে একটা ঔদাসীন্য জন্মিতেছিল, ঈর্ষার তাড়নায় তাহা দূর হইবার উপক্রম হইল। বিনোদিনী বিহারীর পায়ের কাছে স্তব্ধ হইয়া বসিয়া আছে দেখিয়া প্রত্যাখ্যাত মহেন্দ্রর গর্বে আঘাত লাগিল। বিনোদিনীর সহিত বিহারীর চিঠিপত্র দ্বারাই মিলন ঘটিয়াছে, ইহাতে তাহার আর সন্দেহ রহিল না। এতদিন বিহারী বিমুখ হইয়াছিল, এখন সে যদি নিচে আসিয়া ধরা দেয় তবে বিনোদিনীকে ঠেকাইবে কে? মহেন্দ্র বিনোদিনীকে ত্যাগ করিতে পারে, কিন্তু আর কাহারও হাতে ত্যাগ করিতে পারে না, তাহা আজ বিহারীকে দেখিয়া বুঝিতে পারিল। ব্যর্থ রোষে তীব্র বিদ্রুপে সুরে মহেন্দ্র বিনোদিনীকে বলিল, এখন তবে রঙ্গভূমিতে মহেন্দ্রর প্রস্থান, বিহারীর প্রবেশ। দৃশ্যটি সুন্দর, হাততালি দিতে ইচ্ছা করিতেছে, কিন্তু আশা করি এই শেষ অঙ্ক, ইহার পরে আর কিছুই ভালো লাগিবে না। বিনোদিনীর মুখ রক্তিম হইয়া উঠিল। মহেন্দ্রর আশ্রয় লইতে যখন তাহাকে বাধ্য হইতে হইয়াছে, তখন এ অপমানের উত্তর তাহার আর কিছুই নাই। ব্যাকুল দৃষ্টিতে সে একবার বিহারীর মুখের দিকে চাহিল। বিহারী খাট হইতে উঠিল, অগ্রসর হইয়া কহিল, মহেন্দ্র, তুমি বিনোদিনীকে কাপুরুষের মতো অপমান করিও না। তোমার ভদ্রতা তোমাকে নিষেধ না করে, তোমাকে নিষেধ করিবার অধিকার আমার আছে। মহেন্দ্র হাসিয়া কহিল, হো, ইহারই মধ্যে অধিকার সাব্যস্ত হইয়া গেছে, আজ তোমার নূতন নামকরণ করা যাক, বিনোদ বিহারী। বিহারী অপমানের মাত্রা চড়িতে দেখিয়া মহেন্দ্রর হাত চাপিয়া ধরিল, কহিল, মহেন্দ্র, বিনোদিনীকে আমি বিবাহ করিব, তোমাকে জানাইলাম, অতএব এখন হইতে সংযতভাবে কথা কও। শুনিয়া মহেন্দ্র বিস্ময়ে নিস্তব্ধ হইয়া গেল এবং বিনোদিনী চমকিয়া উঠিল। বুকের মধ্যে তাহার সমস্ত রক্ত তোলপাড় করিতে লাগিল। বিহারী কহিল, তোমাকে আরও একটি খবর দিবার আছে। তোমার মাতা মৃত্যুশয্যায় শয়ান, তাহার বাঁচিবার কোনো আশা নাই। আমি আজ রাত্রের গাড়িতেই যাইব, বিনোদিনীও আমার সঙ্গে ফিরিবে। বিনোদিনী চমকিয়া উঠিল, কহিল, পিসিমার অসুখ? বিহারী কহিল, সারিবার অসুখ নহে, কখন কি হয় কিচ্ছু বলা যায় না। মহেন্দ্র আর কোনো কথা না বলিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। বিনোদিনী তখন বিহারীকে কহিল, সে কথা তুমি বলিলে তাহা তোমার মুখ হইতে কেমন করিয়া বাহির হইল, এ কি ঠাট্টা? না, আমি সত্য কথাই বলিয়াছি, তোমাকে আমি বিবাহ করিব, এই পাপিষ্ঠাকে উদ্ধার করিবার জন্য। না, আমি তোমাকে ভালোবাসি বলিয়া, শ্রদ্ধা করি বলিয়া, এই আমার শেষ পুরস্কার হইয়াছে, এই যেটুকু স্বীকার করিলে ইহার বেশি আমি আর কিছুই চাই না, পাইলেও তাহা থাকিবে না। ধর্ম কখনো তাহা সহ্য করিবেন না। কেন করিবেন না? ছি ছি, এ কথা মনে করিতে লজ্জা হয়, আমি বিধবা, আমি নিন্দিতা, সমস্ত সমাজের কাছে আমি তোমাকে লাঞ্ছিত করিব, এ কখনো হইতে পারে না। ছি ছি, ও কথা তুমি মুখে আনিও না। তুমি আমাকে ত্যাগ করিবে? ত্যাগ করিবার অধিকার আমার নাই। তুমি গোপনে অনেকের অনেক ভালো করো, তোমার কোনো একটা ব্রতের একটা কিছু ভার আমার উপর সমর্পণ করো, তাহাই বহন করিয়া আমি নিজেকে তোমার সেবিকা বলিয়া খণ্ড করিব। কিন্তু ছি, বিধবাকে তুমি বিবাহ করিবে? তোমার ঔদার্যে সব সম্ভব হইতে পারে, কিন্তু আমি যদি এ কাজ করি, তোমাকে সমাজে নষ্ট করি, তবে ইহ জীবনে আমি আর মাথা তুলিতে পারিব না। কিন্তু বিনোদিনী, আমি তোমাকে ভালোবাসি, সে ভালোবাসার অধিকারে আমি আজ একটিমাত্র স্পর্ধা করিব বলিয়া বিনোদিনী ভূমিষ্ঠ হইয়া বিহারীর পদাঙ্গুলি চুম্বন করিল। পায়ের কাছে বসিয়া কহিল, পরজন্মে তোমাকে পাইবার জন্য আমি তপস্যা করিব, এ জন্মে আমার আর কিচ্ছু আশা নাই, প্রাপ্য নাই, আমি অনেক দুঃখ দিয়াছি, অনেক দুঃখ পাইয়াছি, আমার অনেক শিক্ষা হইয়াছে, সে শিক্ষা যদি ভুলিতাম তবে আমি তোমাকে হীন, আরো হীন করিতাম, কিন্তু তুমি উচ্চ আছো বলিয়াই আজ আমি আবার মাথা তুলিতে পারিয়াছি, এ আশ্রয় আর ভূমিষ্যৎ করিব না। বিহারী গম্ভীর মুখে চুপ করিয়া রহিল। বিনোদিনী হাত জোড় করিয়া কহিল, ভুল করিও না, আমাকে বিবাহ করিলে তুমি সুখী হইবে না,
তোমার গৌরব চাইবে, আমিও সমস্ত গৌরব হারাইব। তুমি চিরদিন নির্লিপ্ত প্রসন্ন, আজও তুমি তাই থাকো, আমি দূরে থাকিয়া তোমার কর্ম করি। তুমি প্রসন্ন হও, তুমি সুখী হও। মহেন্দ্র তাহার মাতার ঘরে প্রবেশ করিতে যাইতেছে, তখন আশা তাড়াতাড়ি বাহির হইয়া আসিয়া কহিল, এখনো ঘরে যাইও না। মহেন্দ্র জিজ্ঞাসা করিল, কেন? আশা কহিল, ডাক্তার বলিয়াছেন হঠাৎ মার মনে সুখের হোক দুঃখের হোক কোনো একটা আঘাত লাগলে বিপদ হইতে পারে। মহেন্দ্র কহিল, আমি একবার আস্তে আস্তে তাহার মাথার শিয়রে গিয়া বসিয়া দেখিয়া আসি গে, তিনি টেরও পাইবেন না। তিনি অতি অল্প শব্দেই চমকিয়া উঠিতেছেন, তুমি ঘরে ঠকিলেই তিনি টের পাইবেন। তবে এখন তুমি কি করিতে চাও? আগে বিহারী ঠাকুরপো আসিয়া একবার দেখিয়া যান, তিনি যেরূপ পরামর্শ দিবেন তাহাই করিব। বলিতে বলিতে বিহারী আসিয়া পড়িল। আশা তাহাকে ডাকিয়া পাঠাইয়াছিল। বৌঠান ডাকিয়াছেন, মা ভালো আছেন তো? আশা বিহারীকে দেখিয়া যেন নির্ভর পাইল, কহিল, তুমি যাওয়ার পর হইতে মা যেন আরও চঞ্চল হইয়া উঠিয়াছেন। প্রথম দিন তোমাকে না দেখিয়া আমাকে জিজ্ঞাসা করিলেন বিহারী কোথায় গেল। আমি বলিলাম তিনি বিশেষ কাজে গেছেন, বৃহস্পতিবারের মধ্যে ফিরিবার কথা আছে। তাহার পর হইতে তিনি থাকিয়া থাকিয়া চমকিয়া উঠিতেছেন, মুখে কিছু বলেন না, কিন্তু ভিতরে ভিতরে যেন কাহার অপেক্ষা করিতেছেন। কাল তোমার টেলিগ্রাম পাইয়া জানিলাম আজ তুমি আসিবে, শুনিয়া তিনি আজ তোমার জন্য বিশেষ করিয়া খাবার আয়োজন করিতে বলিয়াছেন। তুমি যাহা ভালোবাসো সমস্ত আনিতে দিয়াছেন, সম্মুখের বারান্দায় রাঁধিবার আয়োজন করাইয়াছেন, তিনি ঘর হইতে দেখাইয়া দিবেন। ডাক্তারের নিষেধ কিছুই শুনিলেন না, আমাকেই খানিক্ষণ হইল ডাকিয়া বলিয়া দিলেন, বৌমা তুমি নিজের হাতে সমস্ত রাঁধিবে, আমি আজ সামনে বসাইয়া বিহারীকে খাওয়াইব। শুনিয়া বিহারীর চোখ ছলছল করিয়া উঠিল, জিজ্ঞাসা করিল, মা আছেন কেমন? আশা কহিল, তুমি নিচে একবার দেখিবে এসো, আমার তো বোধ হয় ব্যামো আরও বাড়িয়াছে। তখন বিহারী ঘরে প্রবেশ করিল। মহেন্দ্র বাহিরে দাঁড়াইয়া আশ্চর্য হইয়া গেল। আশা বাড়ির কর্তৃত্ব অনায়াসেই গ্রহণ করিয়াছে, সে মহেন্দ্রকে কেমন সহজে ঘরে ঢুকিতে নিষেধ করিল, না করিল সংকোচ, না করিল অভিমান। মহেন্দ্রর বল আজ কতখানি কমিয়া গেছে, সে অপরাধী। সে বাহিরে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল, মার ঘরেও ঢুকিতে পারিল না। তাহার পরে ইহাও আশ্চর্য, বিহারীর সঙ্গে আশা কেমন অকুণ্ঠিতভাবে কথাবার্তা কহিল, সমস্ত পরামর্শ তাহারই সঙ্গে, সেই আজ সংসারের একমাত্র রক্ষক, সকলের সহৃত, তাহার গতিবিধি সর্বত্র তাহার উপদেশেই সমস্ত চলিতেছে। মহেন্দ্র কিছুদিনের জন্য যে জায়গাটি ছাড়িয়া চলিয়া গেছে, ফিরিয়া আসিয়া দেখিল সে জায়গা ঠিক আর তেমনটি নাই। বিহারী ঘরে ঢুকিতেই রাজলক্ষ্মী তাহার করুণ চক্ষু তাহার মুখের দিকে রাখিয়া কহিলেন, বিহারী ফিরেছিস? বিহারী কহিল, হ্যাঁ মা, ফিরিয়া আসিলাম। রাজলক্ষ্মী কহিলেন, তোর কাজ শেষ হইয়া গেছে? বলিয়া তাহার মুখের দিকে একাগ্র দৃষ্টিতে চাহিলেন। বিহারী প্রফুল্ল মুখে, হ্যাঁ মা, কাজ সুসম্পন্ন হইয়াছে, এখন আমার আর কোনো ভাবনা নাই, বলিয়া একবার বাহিরের দিকে চাহিল। আজ বৌমা তোমার জন্য নিজের হাতে রাঁধিবেন, আমি এখান হইতে দেখাইয়া দিব। ডাক্তার বারণ করে, কিন্তু আর বারণ কিসের জন্য বাছা? আমি কি একবার তোদের খাওয়া দেখিয়া যাইব না? বিহারী কহিল, ডাক্তারের বারণ করিবার তো কোনো হেতু দেখি না মা, তুমি না দেখাইয়া দিলে চলিবে কেন? ছেলেবেলা হইতে তোমার হাতের রান্নাই আমি ভালোবাসিতে শিখিয়াছি, মহিন্দার তো পশ্চিমের ডাল রুটি খাইয়া অরুচি ধরিয়া গেছে, আজ সে তোমার মাছের ঝোল পাইলে বাঁচিয়া যাইবে, আজ আমরা দুই ভাই ছেলেবেলাকার মতো রেশারেশি করিয়া খাইব, তোমার বৌমা অন্নে কুলাইতে পারিলে হয়। যদিচ রাজলক্ষ্মী বুঝিয়াছিলেন বিহারী মহেন্দ্রকে সঙ্গে করিয়া আনিয়াছে, তবু তাহার নাম শুনিতেই তাহার হৃদয় স্পন্দিত হইয়া নিঃশ্বাস ক্ষণকালের জন্য কঠিন হইয়া উঠিল। সে ভাবটা কাটিয়া গেলে বিহারী কহিল, পশ্চিমে গিয়া মহিন্দার শরীর অনেকটা ভালো হইয়াছে, আজ পথের অনিয়মে সে একটু ম্লান আছে, স্নানাহার করিলেই শুধরাইয়া উঠিবে। রাজলক্ষ্মী তবুও মহেন্দ্রর কথা কিছুই বলিলেন না। তখন বিহারী কহিল, মা,
মহিন্দা বাহিরেই দাঁড়াইয়া আছে, তুমি না ডাকিলে সে আসিতে পারিতেছে না। রাজলক্ষ্মী কিছু না বলিয়াই দরজার দিকে চাহিলেন। চাহিদেই বিহারী ডাকিল, মহিন্দা এসো। মহিন ধীরে ধীরে ঘরে প্রবেশ করিল। পাছে হৃৎপিণ্ড হঠাৎ স্তব্ধ হইয়া যায়, এই ভয়ে রাজলক্ষ্মী মহেন্দ্রর মুখের দিকে তখনই চাহিতে পারিলেন না, চক্ষু অর্থ নিমিলিত করিলেন। মহেন্দ্র বিছানার দিকে দৃষ্টিপাত করিয়া চমকিয়া উঠিল, তাহাকে কি যেন মারিল। মহেন্দ্র মাতার পায়ের কাছে মাথা রাখিয়া পা ধরিয়া পড়িয়া রহিল। মুখের স্পন্দনে রাজলক্ষ্মীর সমস্ত শরীর কাঁপিয়া কাঁপিয়া উঠিল। কিছুক্ষণ পরে অন্নপূর্ণা ধীরে ধীরে কহিলেন, দিদি মহিনকে তুমি উঠিতে বলো, নহিলে ও উঠিবে না। রাজলক্ষ্মী কষ্টে বাক্য স্ফুরণ করিয়া কহিলেন, মহিন ওঠ। মহিনের নাম উচ্চারণ মাত্র অনেক দিন পরে তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। সেই অশ্রু পড়িয়া তাহার হৃদয়ের বেদনা লঘু হইয়া আসিল। তখন মহেন্দ্র উঠিয়া মাটিতে হাঁটু গাড়িয়া খাটের ওপর বুক দিয়া তাহার মার পাশে আসিয়া বসিল। রাজলক্ষ্মী কষ্টে পাশ ফিরিয়া দুই হাতে মহেন্দ্রর মাথা লইয়া তাহার মস্তক আঘ্রাণ করিলেন, তাহার ললাট চুম্বন করিলেন। মহেন্দ্র রুদ্ধকণ্ঠে কহিল, মা তোমাকে অনেক কষ্ট দিয়াছি, আমাকে মাপ করো। বক্ষ শান্ত হইলে রাজলক্ষ্মী কহিলেন, ও কথা বলিস নে মহিন, আমি তোকে মাপ না করিয়া কি বাঁচি। বৌমা, ও বৌমা, বৌমা কোথায় গেল? আশা পাশের ঘরে পথ্য তৈরি করিতেছিল, অন্নপূর্ণা তাহাকে ডাকিয়া আনিলেন। তখন রাজলক্ষ্মী মহেন্দ্রকে ভূতল হইতে উঠিয়া তাহার খাটের পাশে বসিতে ইঙ্গিত করিলেন। মহেন্দ্র খাটে বসিলে রাজলক্ষ্মী মহেন্দ্রর পাশে স্থান নির্দেশ করিয়া আশাকে কহিলেন, বৌমা তুমি এখানে বসো, আজ আমি একবার তোমাদের দুজনকে একত্রে বসাইয়া দেখিব, তাহা হইলে আমার সকল দুঃখ ঘুচিবে। বৌমা আমার কাছে আর লজ্জা করিও না, আর মহিনের পরেও মনের মধ্যে কোনো অভিমান না রাখিয়া একবার এইখানে বসো, আমার চোখ জুড়াও মা। তখন ঘোমটা মাথায় আশা লজ্জায় ধীরে ধীরে আসিয়া কম্পিত বক্ষে মহেন্দ্রর পাশে গিয়া বসিল। রাজলক্ষ্মী সহস্তে আশার টান হাত তুলিয়া মহেন্দ্রর টান হাতে রাখিয়া চাপিয়া ধরিলেন, কহিলেন, আমার এই মাকে তোর হাতে দিয়ে গেলাম মহিন, আমার এই কথাটা মনে রাখিস, তুই এমন লক্ষ্মী আর কোথাও পাবি নে। মেজ বউ এসো, ইহাদের একবার আশীর্বাদ করো, তোমার পুণ্যে ইহাদের মঙ্গল হোক। অন্নপূর্ণা সম্মুখে আসিয়া দাঁড়াইতেই উভয়ে চোখের জলে তাহার পদধূলি গ্রহণ করিল। অন্নপূর্ণা উভয়ের মস্তক চুম্বন করিয়া কহিলেন, ভগবান তোমাদের কল্যাণ করুন। রাজলক্ষ্মী কহিলেন, বিহারী এসো বাবা, মহিনকে তুমি একবার ক্ষমা করো। বিহারী তখনই মহেন্দ্রর সম্মুখে আসিয়া দাঁড়াইতেই মহেন্দ্র উঠিয়া দৃঢ় বাহু দ্বারা বিহারীকে বক্ষে টানিয়া কোলাকুলি করিল। রাজলক্ষ্মী কহিলেন, মহিন আমি তোকে এই আশীর্বাদ করি, শিশুকাল হইতে বিহারী তোর যেমন বন্ধু ছিল চিরকাল তেমন থাক, ইহার চেয়ে তোর সৌভাগ্য আর কিচ্ছু হইতে পারে না। এই বলিয়া রাজলক্ষ্মী অত্যন্ত ক্লান্ত হইয়া নিস্তব্ধ হইলেন। বিহারী একটা উত্তেজক ঔষধ তাহার মুখের কাছে আনিয়া ধরিতেই রাজলক্ষ্মী হাত সরাইয়া দিয়া কহিলেন, আর ওষুধ না বাবা, এখন আমি ভগবানকে স্মরণ করি, তিনি আমাকে আমার সমস্ত সংসার দাহের শেষ ওষুধ দিবেন। মহিন তোরা একটুখানি বিশ্রাম করগে, বৌমা এইবার রান্না চড়াইয়া দাও। সন্ধ্যাবেলায় বিহারী এবং মহেন্দ্র রাজলক্ষ্মীর বিছানার সম্মুখে নিচে পাত পাড়িয়া খাইতে বসিল। আশার ওপর রাজলক্ষ্মী পরিবেশনের ভার দিয়াছিলেন, সে পরিবেশন করিতে লাগিল। মহেন্দ্রর বক্ষের মধ্যে অশ্রু উৎপেলিত হইয়া উঠিতেছিল, তাহার মুখে অন্ন উঠিতেছিল না। রাজলক্ষ্মী তাহাকে বারবার বলিতে লাগিলেন, মহিন তুই কিছুই খাইতেছিস না যে, ভালো করিয়া খা আমি দেখি। বিহারী কহিল, জানোই তো মা মহিন্দা চিরকালই ওই রকম, কিছুই খাইতে পারে না। বৌঠান ওই ঘণ্টটা আমাকে আরেকটু দিতে হইবে,
বড় চমৎকার হইয়াছে। রাজলক্ষ্মী খুশি হইয়া ঈষৎ হাসিয়া কহিলেন, আমি জানি বিহারি ওই ঘণ্টটা ভালোবাসে, বৌমা ওইটুকুতে কি হইবে, আর একটু বেশি করিয়া দাও। বিহারি কহিল, তোমার এই বউটি বড় কৃপণ, হাত দিয়া কিছুই গলে না। রাজলক্ষ্মী হাসিয়া কহিলেন, দেখো তো বৌমা, বিহারি তোমারই নুন খাইয়া তোমারই নিন্দা করিতেছে। আশা বিহারির পাতে এক রাশ ঘণ্ট দিয়া গেল। বিহারি কহিল, হায় হায়, ঘণ্ট দিয়াই আমার পেট ভরাইবে দেখিতেছি, আর ভালো ভালো জিনিস সমস্ত ওই মহিন্দার পাতে পড়িবে। আশা ফিসফিস করিয়া বলিয়া গেল, নিন্দুকের মুখ কিছুতেই বন্ধ হয় না। বিহারি মৃদুস্বরে কহিল, মিষ্টান্ন দিয়া পরীক্ষা করিয়া দেখো বন্ধ হয় কি না। দুই বন্ধুর আহার হইয়া গেলে রাজলক্ষ্মী অত্যন্ত তৃপ্তি বোধ করিলেন, কহিলেন, বৌমা তুমি শীঘ্র খাইয়া এসো। রাজলক্ষ্মীর আদেশে আশা খাইতে গেলে তিনি মহেন্দ্রকে কহিলেন, মহিন তুই শুইতে যা। মহেন্দ্র কহিল, এখন শুইতে যাইব কেন। মহেন্দ্র রাত্রে মাতার সেবা করিবে স্থির করিয়াছিল। রাজলক্ষ্মী কোনো মতেই তাহা ঘটিতে দিলেন না, কহিলেন, তুই শ্রান্ত আছিস মহিন, তুই শুইতে যা। আশা আহার করিয়া পাখা লইয়া রাজলক্ষ্মীর শিয়রের কাছে আসিয়া বসিবার উপক্রম করিলে তিনি চুপি চুপি তাহাকে কহিলেন, বৌমা মহেন্দ্রর বিছানা ঠিক হইয়াছে কিনা দেখো গে, সে একলা আছে। আশা লজ্জায় মরিয়া গিয়া কোনো মতে ঘর হইতে বাহির হইয়া গেল। ঘরে কেবল বিহারি এবং অন্নপূর্ণা রহিলেন। তখন রাজলক্ষ্মী কহিলেন, বিহারি তোকে একটা কথা জিজ্ঞেস করি, বিনোদিনীর কি হইল বলিতে পারিস, সে এখন কোথায়। বিহারি কহিল, বিনোদিনী কলিকাতায় আছে। রাজলক্ষ্মী নীরব দৃষ্টিতে বিহারীকে প্রশ্ন করিলেন, বিহারী তাহা বুঝিল, কহিল, বিনোদিনীর জন্য তুমি আর কিছুমাত্র ভয় করিও না মা। রাজলক্ষ্মী কহিলেন, সে আমাকে অনেক দুঃখ দিয়াছে বিহারী, তবু আমি তাহাকে মনে মনে ভালোবাসি। সেও তোমাকে মনে মনে ভালোবাসে মা। আমারও তাই বোধ হয় বিহারী, দোষ গুণ সকলেরই আছে, কিন্তু সে আমাকে ভালোবাসিত, তেমন সেবা কেহ ছল করিয়া করিতে পারিত না। তোমার সেবা করিবার জন্য সে ব্যাকুল হইয়াছে মা। রাজলক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, মহিনরা এখন শুতে গেছে, রাত্রে তাহাকে একবার আনিলে কি ক্ষতি আছে। মা সে তো এইবারেরই বাহির ঘরে লুকাইয়া বসিয়া আছে, তাহাকে আজ সমস্ত দিন জলবিন্দু পর্যন্ত মুখে দেওয়াইতে পারি নাই। সে পণ করিয়াছে যতক্ষণ না তুমি তাকে ডাকিয়া মাপ করিবে ততক্ষণ সে জলস্পর্শ করিবে না। রাজলক্ষ্মী ব্যস্ত হইয়া কহিলেন, সমস্ত দিন উপবাস করিয়া আছে, আহা তাহাকে ডাক ডাক। বিনোদিনী ধীরে ধীরে রাজলক্ষ্মীর ঘরে প্রবেশ করিতেই তিনি বলিয়া উঠিলেন, ছি ছি বউ, তুমি কি করিয়াছ, আজ সমস্ত দিন উপোস করিয়াছ, যাও যাও আগে খাইয়া লও, তাহার পরে কথা হইবে। বিনোদিনী রাজলক্ষ্মীর পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া কহিল, তুমি পাপিষ্ঠাকে মাপ করো পিসিমা, তবে আমি খাইব। মাপ করিয়াছি বাছা, মাপ করিয়াছি, আমার এখন আর কাহার উপরে কোনো রাগ নাই। বিনোদিনী টান হাত ধরিয়া তিনি কহিলেন, বউ তোমা হইতে কাহারও মন্দ না হোক, তুমি ভালো থাকো। তোমার আশীর্বাদ মিথ্যা হইবে না পিসিমা, আমি তোমার পা ছুঁইয়া বলিতেছি, আমা হইতে এই সংসারের কাহারও মন্দ হইবে না। অন্নপূর্ণাকে বিনোদিনী ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া খাইতে গেল। খাইয়া আসিলে পর রাজলক্ষ্মী তাহার দিকে চাহিয়া কহিলেন, বউ এখন তুমি তবে কোথায় চলিলে। পিসিমা আমি তোমার সেবা করিব, ঈশ্বর সাক্ষী আমা হইতে তুমি কোনো অনিষ্ট আশঙ্কা করিও না। রাজলক্ষ্মী বিহারীর মুখের দিকে চাহিলেন। বিহারী একটু চিন্তা করিয়া কহিল, বৌঠান থাকুক মা, তাহাতে ক্ষতি হইবে না। রাত্রে বিহারী বিনোদিনী এবং অন্নপূর্ণা তিনজনে মিলিয়া রাজলক্ষ্মীর শুশ্রূষা করিলেন। এদিকে আশা সমস্ত রাত্রি রাজলক্ষ্মীর ঘরে আসে নাই বলিয়া লজ্জায় অত্যন্ত প্রত্যুষে উঠিয়াছে। মহেন্দ্রকে বিছানায় সুপ্ত অবস্থায় রাখিয়া তাড়াতাড়ি মুখ ধইয়া কাপড় ছাড়িয়া প্রস্তুত হইয়া আসিল। তখনও অন্ধকার একেবারে যায় নাই। রাজলক্ষ্মীর দ্বারের কাছে আসিয়া যাহা দেখিল তাহাতে আশা অবাক হইয়া গেল, ভাবিল এ কি স্বপ্ন।
বিনোদিনী একটি স্পিরিট ল্যাম্প চালিয়া জল গরম করিতেছে। বিহারী রাত্রিতে ঘুমাইতে পারে নাই, তাহার জন্য চা তৈরি হইবে। আশাকে দেখিয়া বিনোদিনী উঠিয়া দাঁড়াইল, কহিল, আজ আমি আমার সমস্ত অপরাধ লইয়া তোমার আশ্রয় গ্রহণ করিলাম, আর কেহ আমাকে দূর করিতে পারিবেন না। কিন্তু তুমি যদি বলো চাও, তাহলে আমাকে এখনই যাইতে হইবে। আশা কোনো উত্তর করিতে পারিল না। তাহার মন কি বলিতেছে তাও সে যেন ভালো করিয়া বুঝিতে পারিল না, অভিভূত হইয়া রহিল। বিনোদিনী কহিল, আমাকে কোনোদিন তুমি মাপ করিতে পারিবে না, সে চেষ্টাও করিও না। কিন্তু আমাকে আর ভয় করিও না, যে কয়দিন পিসিমার দরকার হবে সেই কয়টা দিন আমাকে একটুখানি কাজ করিতে দাও, তারপরে আমি চলিয়া যাইব। কাল রাজলক্ষ্মী যখন আশার হাত লইয়া মহেন্দ্রর হাতে দিলেন, তখন আশা তাহার মন হইতে সমস্ত অভিমান মুছিয়া ফেলিয়া সম্পূর্ণভাবে মহেন্দ্রর কাছে আত্মসমর্পণ করিয়াছিল। আজ বিনোদিনীকে সম্মুখে দেখিয়া তাহার খণ্ডিত প্রেমের দাহ শান্তি মানিল না। ইহাকে মহেন্দ্র একদিন ভালোবাসিয়াছিল, ইহাকে এখনো হয়তো মনে মনে ভালোবাসে, এ কথা তাহার বুকের ভেতর ঢেউয়ের মতো ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। কিছুক্ষণ পরেই মহেন্দ্র জাগিয়া উঠিবে, বিনোদিনীকে দেখিবে, কি জানি কি চক্ষে দেখিবে। কাল রাত্রে আশা তাহার সমস্ত সংসারকে নিষ্কণ্টক দেখিয়াছিল, আজ প্রত্যুষে উঠিয়াই দেখিল কাঁটা গাছ তাহার ঘরের প্রাঙ্গণে। সংসারে সুখের স্থানই সবচেয়ে সংকীর্ণ, কোথাও তাহাকে সম্পূর্ণ নির্বিঘ্নে রাখিবার অবকাশ নাই। হৃদয়ের ভার লইয়া আশা রাজলক্ষ্মীর ঘরে প্রবেশ করিল এবং অত্যন্ত লজ্জা সহিত কহিল, মাসিমা, তুমি সমস্ত রাত্রি বসিয়া আছো, যাও শুইতে যাও। অন্নপূর্ণা আশার মুখের দিকে একবার ভালো করিয়া চাহিয়া দেখিলেন, তারপর শুতে না গিয়া আশাকে নিজের ঘরে লইয়া গেলেন, কহিলেন, চুনি, যদি তুই সুখী হতে চাস তবে সব কথা মনে রাখিস নে। অন্যকে দোষী করিয়া যেটুকু সুখ, দোষ মনে রাখিবার দুঃখ তাহার চেয়ে ঢের বেশি। আশা কহিল, মাসিমা, আমি কিছুই পুষিয়া রাখিতে চাই না, আমি ভুলিতেই চাই, কিন্তু ভুলিতে দেয় না সে। বাছা, তুই ঠিক বলিয়াছিস, উপদেশ দেওয়া সহজ, উপায় বলিয়া দেওয়াই শক্ত। তবু আমি তোকে একটা উপায় বলিয়া দিতেছি, তুই ভুলিয়াছিস এই ভাবটি অন্তত বাহিরে প্রাণপণে রক্ষা করিতে হইবে। আগে বাহিরে ভুলিতে আরম্ভ করিস, তাহা হইলে ভিতরেও ভুলিবি। এ কথা মনে রাখিস শুনি, তুই যদি না ভুলিস তবে অন্যকেও স্মরণ করাইয়া রাখিবি। তুই নিজের ইচ্ছে না পারিস, আমি তোকে আজ্ঞা করিতেছি, তুই বিনোদিনীর সঙ্গে এমন ব্যবহার কর যেন সে কখনো তোর কোনো অনিষ্ট করে নাই এবং তাহার দ্বারা তোর অনিষ্টের কোনো আশঙ্কা নাই। আশা নম্রমুখে কহিল, কি করিতে হইবে বল। অন্নপূর্ণা কহিলেন, বিনোদিনী এখন বিহারীর জন্য চা তৈরি করিতেছে, তুই দুধ চিনি পেয়ালা সমস্ত লইয়া যা, দুইজনে মিলিয়া কাজ কর। আশা আদেশ পালনের জন্য উঠিল। অন্নপূর্ণা কহিলেন, এটা সহজ, কিন্তু আমার আর একটি কথা আছে, সেটা আরো শক্ত, সেইটে তোকে পালন করিতেই হইবে। মাঝে মাঝে মহেন্দ্রর সঙ্গে বিনোদিনীর দেখা হইবেই, তখন তোর মনে কি হইবে তাহা আমি জানি। সে সময় তুই গোপন কটাক্ষেও মহেন্দ্রর ভাব কিংবা বিনোদিনীর ভাব দেখিবার চেষ্টা মাত্র করিস নে, বুক ফাটিয়া গেলেও তোকে অবিচলিত থাকিতে হইবে। মহেন্দ্র ইহা জানিবে যে তুই তাহাকে সন্দেহ করিস না, শোক করিস না, তোর মনে ভয় নাই, চিন্তা নাই। জোর ভাঙিবার পূর্বে যেমন ছিল, জোর লাগিয়া আবার ঠিক তেমনই আছে, ভাঙনের দাগটুকুও মিলাইয়া গেছে। মহেন্দ্র কি আর কেহ তোর মুখ দেখিয়া নিজেকে অপরাধী বলিয়া মনে করিবে না? চুনি, ইহা আমার অনুরোধ বা উপদেশ নহে, ইহা তোর মাসিমার আদেশ। আমি যখন কাশী চলিয়া যাইব আমার এই কথাটি একদিনের জন্য ভুলিস নে। আশা চায়ের পেয়ালা প্রভৃতি লইয়া বিনোদিনীর কাছে উপস্থিত হইল, কহিল, জল কি গরম হইয়াছে? আমি চায়ের দুধ আনিয়াছি। বিনোদিনী আশ্চর্য হইয়া আশার মুখের দিকে চাহিল, কহিল, বিহারী ঠাকুরপো বারান্দায় বসিয়া আছেন, চা তুমি তাঁর কাছে পাঠাইয়া দাও, আমি ততক্ষণ পিসিমার জন্য মুখ ধইবার বন্দোবস্ত করিয়া রাখি,
তিনি বোধহয় এখনই উঠিবেন। বিনোদিনী চা লইয়া চলিয়া গেল না। বিহারী ভালোবাসা স্বীকার করিয়া তাহাকে যে অধিকার দিয়াছে সেই অধিকার স্বেচ্ছামতে খাটাইতে তাহার সংকোচ বোধ হইতে লাগিল। অধিক লাভের যে মর্যাদা আছে সেই মর্যাদা রক্ষা করিতে হইলে অধিক প্রয়োগকে সংযত করিতে হয়। যতটা পাওয়া যায় ততটা লইয়া টানাটানি করা খাঙ্গালকেই শোভা পায়। ভোগকে খর্ব করিলেই সম্পদের যথার্থ গৌরব। এখন বিহারী তাহাকে নিজে না ডাকিলে কোনো একটা উপলক্ষ করিয়া বিনোদিনী তাহার কাছে আর যাইতে পারে না। বলিতে বলিতেই মহেন্দ্র আসিয়া উপস্থিত হইল। আশার বুকের ভেতরটা যদিও ধরাস করিয়া উঠিল, তবু সে আপনাকে সংবরণ করিয়া লইয়া স্বাভাবিক স্বরেই মহেন্দ্রকে কহিল, তুমি এত ভোরে উঠিলেছে, পাছে আলো লাগিয়া তোমার ঘুম ভাঙে, তাই আমি জানালা দরজা সব বন্ধ করিয়া আসিয়াছি। বিনোদিনীর সম্মুখেই আশাকে এইরূপ সহজভাবে কথা কহিতে শুনিয়া মহেন্দ্রর বুকের একটা পাথর যেন নামিয়া গেল। সে আনন্দচিত্তে কহিল, মা কেমন আছেন দেখিতে আসিয়াছি, মাকে এখনো ঘুমাইতেছেন? আশা কহিল, হ্যাঁ তিনি ঘুমাইতেছেন, এখন তুমি যাইও না, বিহারী ঠাকুরপো বলিয়াছেন তিনি আজ অনেকটা ভালো আছেন, অনেক দিন পরে কাল রাত্রে তিনি ভালো করিয়া ঘুমাইয়াছেন। মহেন্দ্র নিশ্চিত হইয়া জিজ্ঞাসা করিল, কাকিমা কোথায়? আশা তাহার ঘর দেখাইয়া দিল। আশার এই দৃঢ়তা ও সংযম দেখিয়া বিনোদিনীও আশ্চর্য হইয়া গেল। মহেন্দ্র ডাকিল, কাকিমা, অন্নপূর্ণা যদিও ভোরে স্নান করিয়া লইয়া এখন পূজায় বসিবেন স্থির করিয়াছিলেন, তবু তিনি কহিলেন, আয় মহিনায়। মহেন্দ্র তাহাকে প্রণাম করিয়া কহিল, কাকিমা আমি পাপিষ্ঠ, তোমার কাছে আসতে আমার লজ্জা করে। অন্নপূর্ণা কহিলেন, ছি ছি ও কথা বলিস নে মহিন, ছেলে ধুলা লইয়াও মার কোলে আসিয়া বসে। কিন্তু আমার এই ধুলা কিছুতেই মুছিবে না কাকিমা, দুই একবার ঝাড়িলেই ঝরিয়া যাইবে। মহিন ভালোই হইয়াছে, নিজেকে ভালো বলিয়া তোর অহংকার ছিল, নিজের পরে বিশ্বাস তোর বড় বেশি ছিল, পাপের ঝড়ে তোর সেইটুকু গর্ব ভাঙিয়া দিয়াছে, আর কোনো অনিষ্ট করে নাই। কাকিমা এবার কিন্তু তোমাকে ছাড়িয়া দিব না, তুমি গিয়াই আমাদের এই দুর্গতি হইয়াছে। আমি থাকিয়া যে দুর্গটি ঠেকাইয়া রাখিতাম সে দুর্গতি একবার ঘটিয়া যাওয়াই ভালো, এখন আর আমাকে তো দরকার হইবে না। দরজার কাছে আবার ডাক পড়িল। কাকিমা আন্নিকে বসিয়াছেন নাকি? অন্নপূর্ণা কহিলেন, না তুই আয়। বিহারী ঘরে প্রবেশ করিল। এত সকালে মহেন্দ্রকে জাগ্রত দেখিয়া কহিল, মহিন্দা আজ তোমার জীবনে এই বোধহয় প্রথম সূর্যোদয় দেখিলে? মহেন্দ্র কহিল, হ্যাঁ বিহারী, আজ আমার জীবনের প্রথম সূর্যোদয়। বিহারীর বোধহয় কাকিমার সঙ্গে কোনো পরামর্শ আছে, আমি যাই। বিহারী হাসিয়া কহিল, তোমাকেও না হয় ক্যাবিনেট মিনিস্টার করিয়া লওয়া গেল, তোমার কাছে আমি তো কখনো কিছু গোপন করি নাই, যদি আপত্তি না করো আজও গোপন করিব না। মহেন্দ্র কহিল, আমি আপত্তি করিব, তবে আর দাবি করিতে পারি না বটে। তুমি যদি আমার কাছে কিছু গোপন না করো, তবে আমিও আমার প্রতি আবার শ্রদ্ধা করিতে পারিব। আজকাল মহেন্দ্রর সম্মুখে সকল কথা অসংকোচে বলা কঠিন। বিহারীর মুখ বাঁধিয়া আসিল, তবু সে জোর করিয়া বলিল, বিনোদিনীকে বিবাহ করিব এমন একটা কথা উঠিয়াছিল, কাকিমার সঙ্গে সেই সম্পর্কে আমি কথাবার্তা শেষ করিতে আসিয়াছি। মহেন্দ্র একান্ত সংকুচিত হইয়া উঠিল। অন্নপূর্ণা চকিত হইয়া বলিয়া উঠিলেন, এ আবার কি কথা বিহারী? মহেন্দ্র প্রবল শক্তি প্রয়োগ করিয়া সংকোচ দূর করিল, কহিল, বিহারী এ বিবাহের কোনো প্রয়োজন নাই। অন্নপূর্ণা কহিলেন, এ বিবাহের প্রস্তাবে কি বিনোদিনীর কোনো যোগ আছে? বিহারী কহিল, কিছুমাত্র না। অন্নপূর্ণা কহিলেন, সে কি হাতে রাজি হইবে? মহেন্দ্র বলিয়া উঠিল, বিনোদিনী কেন রাজি হইবে না কাকিমা, আমি জানি সে এক মনে বিহারীকে ভক্তি করে, এমন আশ্রয় কি সে ইচ্ছা করিয়া ছাড়িয়া দিতে পারে? বিহারী কহিল, মহিন্দা আমি বিনোদিনীকে বিবাহের প্রস্তাব করিয়াছি, সে লজ্জার সঙ্গে তাহা প্রত্যাখ্যান করিয়াছে। শুনিয়া মহেন্দ্র চুপ করিয়া রহিল। ভালোয় মন্দয়ে দুই তিন দিন রাজলক্ষ্মীর কাটিয়া গেল। একদিন প্রাতে তাহার মুখ বেশ প্রসন্ন ও বেদনা সমস্ত হ্রাস হইল।
সেই দিন তিনি মহেন্দ্রকে ডাকিয়া কহিলেন, আর আমার বেশিক্ষণ সময় নাই, কিন্তু আমি বড় সুখে মরিলাম মহিন, আমার কোনো দুঃখ নাই। তুই যখন ছোট ছিলিস তখন তোকে লইয়া আমার যে আনন্দ ছিল, আজ সেই আনন্দে আমার বুক ভরিয়া উঠিয়াছে। তুই আমার কোলের ছেলে, আমার বুকের ধন, তোর সমস্ত বালাই লইয়া আমি চলিয়া যাইতেছি, এই আমার বড় সুখ। বলিয়া রাজলক্ষ্মী মহেন্দ্রর মুখে গায়ে হাত বুলাইয়া দিতে লাগিলেন। মহেন্দ্রর রোদন বাধা না মানিয়া উচ্ছ্বসিত হইতে লাগিল। রাজলক্ষ্মী কহিলেন, কাঁদিস নে মহিন, লক্ষ্মী ঘরে রইল, বৌমাকে আমার চাবিটা দিস, সমস্তই আমি গুছাইয়া রাখিয়াছি, তোদের ঘরকন্যার জিনিসের কোনো অভাব হইবে না। আর একটি কথা আমি বলি মহিন, আমার মৃত্যুর পূর্বে কাহাকেও জানাসনি, আমার বাক্সে 2000 টাকার নোট আছে, তাহা আমি বিনোদিনীকে দিলাম, সে বিধবা একাকিনী, ইহার সুদ হইতে তাহার বেশ চলিয়া যাইবে। কিন্তু মহিন, তাহাকে তোদের সংসারের ভিতর রাখিস নে, তোর প্রতি আমার এই অনুরোধ রহিল। বিহারীকে ডাকিয়া রাজলক্ষ্মী কহিলেন, বাবা বিহারী, কাল মহিন বলিতেছিল তুই গরিব ভদ্রলোকদের চিকিৎসার জন্য একটা বাগান করিয়াছিস, ভগবান তোকে দীর্ঘজীবী করিয়া গরিবের হিত করুন। আমার বিবাহের সময় আমার শ্বশুর আমাকে একখানি গ্রাম যৌতুক করিয়াছিলেন, সেই গ্রামখানি আমি তোকে দিলাম, তোর গরিবদের কাজে লাগাস, তাহাতে আমার শ্বশুরের পুণ্য হইবে। রাজলক্ষ্মীর মৃত্যু হইলে পর শ্রাদ্ধ শেষে মহেন্দ্র কহিল, ভাই বিহারী, আমি ডাক্তারই জানি, তুমি যে কাজ আরম্ভ করিয়াছ আমাকে তাহার মধ্যে লও, চুনি যেরূপ গৃহিণী হইয়াছে সেও তোমার অনেক সহায়তা করিতে পারিবে, আমরা সকলে সেইখানেই থাকিব। বিহারী কহিল, মহিন্দা ভালো করিয়া ভাবিয়া দেখো, এ কাজ কি বরাবর তোমার ভালো লাগিবে? বৈরাগ্যের ক্ষণিক উচ্ছ্বাসের মুখে একটা স্থায়ী ভার গ্রহণ করিয়া বসিও না যেন। মহেন্দ্র কহিল, বিহারী তুমিও ভাবিয়া দেখো, যে জীবন আমি গঠন করিয়াছি তাহাকে লইয়া আলস্য ভরে আর উপভোগ করিবার জো নাই, কর্মের দ্বারা তাহাকে যদি টানিয়া লইয়া না চলি তবে কোন দিন সে আমাকে টানিয়া অবসাদের মধ্যে ফেলিবে, তোমার কর্মের মধ্যে আমাকে স্থান দিতেই হইবে। সেই কথাই স্থির হইয়া গেল। অন্নপূর্ণা ও বিহারী বসিয়া শান্ত বিষাদের সহিত সেকালের কথা আলোচনা করিতেছিল, তাহাদের পরস্পরের বিদায়ের সময় কাছে আসিয়াছে। বিনোদিনী দ্বারের কাছে আসিয়া কহিল, কাকিমা আমি কি এখানে একটু বসিতে পারি? অন্নপূর্ণা কহিলেন, এসো বাছা, এসো বসো। বিনোদিনী আসিয়া বসিলে তাহার সহিত দুই চারিটি কথা কহিয়া বিছানা তুলিবার উপলক্ষ করিয়া অন্নপূর্ণা বারান্দায় গেলেন। বিনোদিনী বিহারীকে বলিল, এখন আমার প্রতি তোমার যাহা আদেশ তাহা বল। বিহারী কহিল, বৌঠান তুমিই বলো তুমি কি করিতে চাও। বিনোদিনী কহিল, শুনিলাম তুমি গরিবদের চিকিৎসার জন্য গঙ্গার ধারে একখানি বাগান করিয়াছ, আমি সেখানে তোমার কোনো একটা কাজ করিব, কিছু না হয় আমি রাঁধিয়া দিতে পারি। বিহারী কহিল, বৌঠান আমি অনেক ভাবিয়াছি, নানান হাঙ্গামে আমাদের জীবনের জালে অনেক জট পড়িয়া গেছে, এখন নিভৃতে বসিয়া বসিয়া তাহারই একটি একটি গ্রন্থি মোচন করিবার দিন আসিয়াছে, পূর্বে সমস্ত পরিষ্কার করিয়া লইতে হইবে, এখন হৃদয়ে যাহা চায় তাহাকে আর প্রশ্রয় দিতে সাহস হয় না, এ পর্যন্ত যাহা কিছু ঘটিয়াছে, যাহা কিছু সহ্য করিয়াছি, তাহার সমস্ত আবর্তন সমস্ত আন্দোলন শান্ত করিতে না পারিলে জীবনের সমাপ্তির জন্য প্রস্তুত হইতে পারিব না। যদি সমস্ত অতীতকাল অনুকূল হইত তবে সংসারে একমাত্র তোমার দ্বারাই আমার জীবন সম্পূর্ণ হইতে পারিত, এখন তোমা হইতে আমাকে বঞ্চিত হইতেই হইবে, এখন আর সুখের জন্য চেষ্টা বৃথা, এখন কেবল আস্তে আস্তে সমস্ত ভাঙচুর সারিয়া লইতে হইবে। এই সময় অন্নপূর্ণা ঘরে ঢুকিতেই বিনোদিনী কহিল, মা আমাকে তোমার পায়ে স্থান দিতে হইবে, পাপিষ্ঠা বলিয়া তুমি আমাকে ঠেলিও না। অন্নপূর্ণা কহিলেন, মা চলো তুমি আমার সাথেই চলো। অন্নপূর্ণা ও বিনোদিনী কাশীতে যাইবার দিন কোন সুযোগে বিহারী বিরলে বিনোদিনীর সহিত দেখা করিল, কহিল, বৌঠান তোমার একটা কিছু চিহ্ন আমি আমার কাছে রাখিতে চাই। বিনোদিনী কহিল, আমার এমন কি আছে যাহা চিহ্নের মতো কাছে রাখিতে পারো?
বিহারী লজ্জা ও সংকোচের সহিত কহিল, ইংরেজের একটা প্রথা আছে, প্রিয়জনের একগুচ্ছ মাথার চুল স্মরণে রাখিয়া দেয় যদি তুমি। ছি ছি, কি ঘৃণা! আমার চুল লইয়া কি করিবে? সেই অশুচি মৃত বস্তু আমার এমন কিছুই নহে যাহা আমি তোমাকে দিতে পারি। আমি হতভাগিনী তোমার কাছে থাকিতে পারিব না। আমি এমন একটা কিছু দিতে চাই যাহা আমার হইয়া তোমার কিছু কাজ করিবে, বলো তুমি লইবে? বিহারী কহিল, লইব। তখন বিনোদিনী তাহার অঞ্চলের প্রান্ত খুলিয়া হাজার টাকার দুইখানি নোট বিনোদিনীর হাতে দিল। বিহারী সুগভীর আবেগের সহিত স্থির দৃষ্টিতে বিনোদিনীর মুখের দিকে চাহিয়া রহিল। খানিক বাদে বিহারী কহিল, আমি কি তোমাকে কিছুই দিতে পারিব না? বিনোদিনী কহিল, তোমার চিহ্ন আমার কাছে আছে, তাহা আমার অঙ্কের ভূষণ, তাহা কেহ কাড়িতে পারিবে না, আমার আর কিছুই দরকার নাই, বলিয়া সে নিজের হাতের সেই কাটা দাগ দেখাইল। বিহারী আশ্চর্য হইয়া রহিল। বিনোদিনী কহিল, তুমি জানো না, এ তোমারই আঘাত এবং এ আঘাত তোমারই উপযুক্ত, ইহা এখন তুমিও ফিরাইতে পারো না। মাসিমার উপদেশ সত্ত্বেও আশা বিনোদিনী সম্বন্ধে মনকে নিষ্কণ্টক করিতে পারে নাই। রাজলক্ষ্মীর সেবায় দুইজনে একত্রে কাজ করিয়াছে, কিন্তু আশা যখনই বিনোদিনীকে দেখিয়াছে তখনই তাহার বুকের মধ্যে ব্যথা লাগিয়াছে। মুখ দিয়া সহজে কথা বাহির হয় নাই এবং হাসিবার চেষ্টা তাহাকে পীড়ন করিয়াছে। বিনোদিনীর নিকট হইতে সামান্য কোনো সেবা গ্রহণ করিতেও তাহার সমস্ত চিত্ত বিমুখ হইয়াছে। বিনোদিনীর সাজা পান অনেক সময় সিষ্ঠতার খাতিরে তাহাকে গ্রহণ করিতে হইয়াছে, কিন্তু আড়ালে তাহা ফেলিয়া দিয়াছে। কিন্তু আজ যখন বিদায়কাল উপস্থিত হইল, মাসিমা সংসার হইতে দ্বিতীয়বার চলিয়া যাইতেছেন বলিয়া আশার হৃদয় যখন অশ্রুজলে আত্র হইয়া গেল, তখন সেই সঙ্গে বিনোদিনীর প্রতি তাহার করুণার উদয় হইল। যে একেবারে চলিয়া যাইতেছে তাহাকে মাপ করিতে পারে না, এমন কঠিন মন অল্পই আছে। আশা জানিত বিনোদিনী মহেন্দ্রকে ভালোবাসে, মহেন্দ্রকে ভালো না বাসিবেই বা কেন? মহেন্দ্রকে ভালোবাসা যে কিরূপ অনিবার্য আশা তাহা নিজের হৃদয়ের ভিতর হইতেই জানে। নিজের ভালোবাসার সেই বেদনায় বিনোদিনীর প্রতি আজ তাহার বড় দয়া হইল। বিনোদিনী মহেন্দ্রকে চিরদিনের জন্য ছাড়িয়া যাইতেছে, তাহার যে দুর্বিষহ দুঃখ তাহা আশা অতি বড় শত্রুর জন্য কামনা করিতে পারে না, এই মনে করিয়া তাহার চোখে জল আসিল। একালে সে বিনোদিনীকে ভালোবাসিয়াছিল, সেই ভালোবাসা তাহাকে স্পর্শ করিল। সে ধীরে ধীরে বিনোদিনীর কাছে আসিয়া অত্যন্ত করুণার সঙ্গে, স্নেহের সঙ্গে, বিষাদের সঙ্গে মৃদুস্বরে কহিল, দিদি তুমি চলিলে? বিনোদিনী আশার চিবুক ধরিয়া কহিল, হ্যাঁ বোন, আমার যাইবার সময় আসিয়াছে। এক সময় তুমি আমাকে ভালোবাসিয়াছিলে, এখন সুখের দিনে সেই ভালোবাসার একটুখানি আমার জন্য রাখিও ভাই, আর সব ভুলিয়া যেও। মহেন্দ্র আসিয়া প্রণাম করিয়া কহিল, বৌঠান মাপ করিও। তাহার চোখের প্রান্তে দুই ফোঁটা অশ্রু করাইয়া পড়িল। বিনোদিনী কহিল, তুমিও মাপ করো ঠাকুরপো, ভগবান তোমাদের চিরসুখী করুন। ব্যাস, আমাদের আজকের পর্ব এখানেই শেষ। সঙ্গে শেষ রবিবাবুর আরও একটা উপন্যাস। তবে চারটে জীবন আরও এগিয়ে যাবে, হয়তো মৃদুমন্দ হাওয়ার দোলে ধীরে সুস্থেই এগিয়ে যাবে, হয়তো কখনো ঝড় আসবে আবার। কিছু গল্প না বলাই থাক, আসুন এবার আমরাও এগিয়ে যাই, একটু বিশ্রাম নিই, তারপর আরও কোনো একটা গল্পে ঢুকে পড়ি, নতুন কোনো জগতের পথ খুঁজতে। আমি নতুন দরজাটা খুঁজতে চললাম, ততদিন খুব ভালো থাকবেন সকলে, খুব ভালো রাখবেন, শুভরাত্রি।